السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة، صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إكراه في الدين، قد تبين الرشد، فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها، والله سميع عليم. الله تعالى نكت এবং আল্লাহর জন্য অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা অন্যান্য জুমার ন্যায় আমাদেরকে এই জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যারা মুসলিম, মুসলিম কাকে বলা হয়? ইসলাম শব্দ থেকে মুসলিম। ইসলাম শব্দের অর্থ হল আত্মসমর্পণ করা, নিজেকে আল্লাহ তাআলার বিধানের কাছে সঁপে দেওয়া। আল্লাহ তাআলার বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই দুটোর কাছে নিজের সমস্ত কিছু, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য রাজনীতি সমস্ত কিছুর ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান এবং রসুলের সুন্নতের কাছে সঁপে দেওয়া, এর নাম ইসলাম। তাহলে মুসলিমকে যেই ব্যক্তি সমস্ত কিছু আল্লাহর জন্য এবং রসুলের তরিকায় উৎসর্গিত, ঠিক না বেটি, এর বাইরে যে সে কিন্তু মুসলিম না। মুসলিমের আর এক পরিচয় মুওয়াহ্হিদ, মানে হল আল্লাহ তাআলা একত্ববাদ যে সাব্যস্ত করে, আল্লাহ তাআলা এক, এই বিষয়টা যে সুন্দর করে মেনে নেয়, এটার উপরে যে আমল করে, এ অনুযায়ী যে চলে, তাকে মুওয়াহ্হিদ বলা হয়। প্রত্যেকটা মুসলিমকে মুওয়াহ্হিদ হতে হবে, তাছাড়া সে মুসলিম হতে পারবে না। মুওয়াহ্হিদ মানে তাওহীদে বিশ্বাসী। তাওহীদ মানে হল আল্লাহ তাআলাকে মানা এবং আল্লাহর বাইরে সমস্ত কিছুকে না মানা। আমরা মুসলিম হই যে কালেমার মাধ্যমে, এই কালেমা থেকে এই শিক্ষাগুলো, এই কথাগুলো পাওয়া যায়। আমরা বলি কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহ বান্দা এবং তার প্রেরিত একজন রসুল। লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে লা ইলাহা বলে আমরা কি করছি, একটা জিনিসকে বিতাড়িত করছি,
একটা জিনিসের অস্তিত্বকে আমরা অমান্য করছি, সেটা কি? যে কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। একদিকে আল্লাহ তাআলার উলুহিয়াত আমরা মেনে নিচ্ছি, ইলাহ একমাত্র কে? আল্লাহ তাআলা। অপরদিকে বলছি যে আল্লাহর বাইরে আর কোন ইলাহ নেই। ইলাহ শব্দের ব্যাখ্যা এর আগেও দিয়েছে অনেক, ইলাহ ব্যাপক একটি শব্দ, এর ভিতরে আল্লাহ তাআলার যত গুণ সব আছে, আল্লাহ তাআলার যত সিফাত সব আছে, আল্লাহ তাআলার গুণ সিফাত আসমা এবং সিফাত সমস্ত কিছু মিলে ইলাহ। তার মানে হল আল্লাহ তাআলার যত গুণ আছে এই গুণে কাউকে মানা যাবে না, আল্লাহ তাআলার যত সিফাত আছে এই সিফাতে অন্য কাউকে মানা যাবে না, এই আল্লাহ তাআলার জাত শুধু আল্লাহ তাআলা, এর অংশীদার কেউ হতে পারবে না, কাউকে বানাতে আমরা পারব না। ঠিক আল্লাহ তাআলার সিফাত তার গুণাবলী এগুলো শুধু আল্লাহ তাআলারই, এটা অন্য কাউকে আমরা দিতে পারব না। আর এক কথা যদি বলি যে আল্লাহ হলেন ইলা, আর বাইরে যা আছে সমস্তগুলো হল তাগুত, সমস্তগুলো কি? তাগুত। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিত্তিতে আজকে তাগুত কাকে বলে, তাগুত সম্পর্কে কোরআন হাদিস কি মানসিকতা রাখতে বলে আমাদেরকে, আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন? এক নম্বর কালেমা থেকেই আমরা পেলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার আগেই স্বীকৃতি নিয়ে নিচ্ছেন যে ইলাহ হিসেবে শুধু আমাকে মানবে আর সমস্ত তাগুতকে তোমরা স্বীকার করবে। লা ইলাহা তার মানে কোন তাগুত নেই, ইল্লাল্লাহ মাবুদ শুধু কে? আল্লাহ। এই কালেমা আমরা অনেকে ওজিফা আকারে সকাল বিকাল 100 বার 500 বার 200 বার 1000 বার পড়ি নাকি পড়ি না, পড়তে থাকি, অনেকে মারা গেলে খতম পড়ি কালেমার খতম, এগুলি কিন্তু হাদিতে নাই, কালেমার খতম সহ অন্যান্য খতম ভিন্ন দিন আলোচনা করব। বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা আমরা অসংখ্য বার প্রতিদিন পড়ে থাকি, কিন্তু এর ভেদ এর বিষয়টা কি এটা আমরা অনেকে জানিও না বুঝিও না, অর্থই জানি না, এর ব্যাখ্যা তো দূরের কথা। যে আল্লাহ স্বীকৃতি নিচ্ছেন এই কালেমার মাধ্যমে সমস্ত তাগুতের অস্তিত্ব অস্বীকার করে শুধু আমি আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করতে হবে, সমস্ত তাগুতের ক্ষমতা স্বীকার করে শুধু আল্লাহ তাআলার ক্ষমতা স্বীকার করে নিতে হবে। তার প্রমাণ এই কালেমাটা এত ফজিলত, আসমান ও জমিনের মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা কিয়ামতের দিন উত্তম হিসেবে দেখা দিবে। এই কালেমা যার শেষ বাক্য হবে মৃত্যুর সময় সে জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। ছোট্ট একটা কালেমা মুখ দিয়ে বললাম সাথে সাথে আমি জান্নাতের অধিকারী হয়ে গেলাম, জান্নাতবাসী হয়ে গেলাম, এমন কি রয়েছে এই কালেমার ভিতরে আমি বুঝি নাই, বুঝেছে আবু জাহেল ঠিক না বেশি? আবু জাহেল এই কালেমা বলে নাই, আবু লাহাব বলে নাই, কারণ তার আরবের মানুষ তারা লা ইলাহা এর অর্থ বুঝে, তারা জানে যেদিন লা ইলাহা বিশ্বাস করব সেদিন এতদিন পর্যন্ত এই যে অগণিত মাহবুদের ইবাদত করে আসছিলাম সমস্ত মাহবুদের কপালে লাথি মারা লাগবে ঠিক না বেশি, এটা তারা জানত। আমাদের মরণগৃহ শেষ হবে, আমাদের মাহবুদদের মরণগৃহ শেষ হবে, শুধুমাত্র ইল্লাল্লাহ বাস্তবায়িত হবে, কারো বিধান চলবে না, কারো সুন্নত সিস্টেম চলবে না, একমাত্র ইবাদত হুকুম রাজত্ব ক্ষমতা সার্বভৌমত্ব সমস্ত কিছু কার হবে? আল্লাহ। এটা মক্কার কুরাইশের মুশরিকরা বুঝত,
তা আল্লাহকে মানতো নাকি মানতো না তারা আল্লাহ তাআলাকে তারা মানতো কিন্তু সাথে আরো মানতো এই হলো সমস্যা শুধু আল্লাহকে তারা মানতে রাজি না ওই যে বড় এটাও মানতো তার ক্ষমতা সবচেয়ে বেশি ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله الله قرآن বলতেছেন এই সমস্ত মক্কার কুরাইশ মুশরিকদেরকে যদি তুমি প্রশ্ন করো আসমান জমিনকে সৃষ্টি করেছে বৃষ্টিকে নামায় মানুষের খাদ্যকে দেয় তারা বলবে আল্লাহ তাহলে তাহারা আল্লাহর সৃষ্টি আল্লাহর ক্ষমতা সমস্ত কিছু মানছে কিন্তু কি মানে না যে আল্লাহ ছাড়া আর কেউ নাই এই কথা তারা মানতে রাজি না তারা চিন্তা করে আল্লাহ তাআলা এত বড় এত মহান যে সরাসরি আল্লাহর কাছে যাওয়ার কোনো সিস্টেম নাই মানাবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলা আল্লাহি জুলফা যদি জিজ্ঞাসা করা হতো কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে আল্লাহর ক্ষমতা তোমরা বিশ্বাস করো তার সমস্ত কিছু বিশ্বাস করার পরেও এত সব মূর্তির ইবাদত কেন তোমরা করো উত্তরে তারা বলতো তাদের ইবাদত আমরা শুধু এজন্যই করি যে মহান ক্ষমতাধর আল্লাহর কাছে এরা নিয়ে যাওয়ার জন্য সুপারিশকারী হবে নাউযুবিল্লাহ মাধ্যম এগুলো কি মাধ্যম আল্লাহ তাআলার উপর ঈমান আনার জন্য তেমন কোন মাধ্যম মানা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তাহলেই তোমরা সফল হয়ে যাবে এই কালেমা রসুল পড়তেন না তো রসুল নিজেও তো পড়তেন রসুল কালেমা পড়তেন এই সাক্ষ্য রসুলও দিতেন দাবি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই তাহলে এই কালেমার দুটো অংশ প্রথম অংশ দ্বারা সমস্ত তাগুতকে স্বীকার করা হচ্ছে দ্বিতীয় অংশ দ্বারা সব বাদ দিয়ে শুধু আল্লাহ তাআলার উলুহিয়াত রুবুবিয়াত উবুদিয়াত এগুলোর অস্তিত্ব স্বীকার করা হচ্ছে এই কালেমার হাকিকত সহ যদি কেউ বাস্তবায়িত করতে না পারে তাহলে সে মুসলিম না এই কালেমা তাকে জান্নাতে নিবে না তাহলে এই তাগুত সম্পর্কে আমাদের জানা দরকার আছে নাকি নাই কারা কারা তাগুত হতে পারে আয়াতের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জানতে পারব সূরা বাকারা 251 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়াকফুর বিত্বাগুত অতএব যারা তাগুতকে অস্বীকার করবে ওই উমিন বিল্লাহি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা তাহলে তারাই একমাত্র মজবুত রশ্মিকে আঁকড়ে ধরেছে লাহা যা কোনোদিন কি হবে না ভাঙবে না বিচ্ছিন্ন হবে না আল্লাহ সামিউন আলিম আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন এর আগের অংশ রয়েছে লা ইকরাহা ফিদ্দিন আজ থেকে জোর করে কাউকে আর মুসলমান বানানো হবে না ধর্ম গ্রহণের ব্যাপারে কারো উপরে জোর প্রয়োগ করা হবে না হত্যা বাইয়ানার রুশদু কারণ হলো সত্য জিনিস প্রকাশিত হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে হক বাতিল কি হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে অতএব আজকে যে হক গ্রহণ করবে বাতিল স্বীকার করবে শুধু আল্লাহর উপর ঈমান আনবে তাগুতকে স্বীকার করবে একমাত্র সেই ব্যক্তি সেই আসল রশ্মি ধরেছে কোন রশ্মি আল্লাহ আকবার আল্লাহ তাআলা রশ্মি আল্লাহ তাআলা সে রুজ্জু সে পাককে ধরেছে এখানে আল্লাহ তাআলা দেখেন যে আল্লাহ তাআলাকে আমরা পেয়েছি আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি এর প্রথম শর্ত বললেন ইয়াকফুরু বিত্তাগুত তাগুতকে কি করতে হবে অস্বীকার করতে হবে তাগুতের সাথে কুফরি করতে হবে দুই নম্বরে বললেন আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে সূরা জুমারের 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইসতানাবু ত্বাগুত আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা আর যারা
তাগুতকে এভাবে অস্বীকার করলো যে তার ইবাদত তারা আর করবে না তার মানে যারা তাগুতের ইবাদত করার ব্যাপারে স্বীকৃতি জানালো ওয়ানাবু ইলাল্লাহ এবং শুধু আল্লাহর দিকে তারা ধাবিত হলো লাহুল বুশরা সুসংবাদ শুধু তাদের জন্যই তাগুতকে অস্বীকার করলো তাগুতের ইবাদতকে তারা অস্বীকার করে শুধু আল্লাহ তাআলার দাসত্ব এবং আল্লাহ তাআলার ইবাদত মেনে নিল লাহুল বুশরা সুসংবাদ শুধু তাদের জন্যই হতে পারে স্পষ্ট অর্থ দেখেন সূরা নাহলের 36 নম্বর আয়াত ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت الله تعالى বলছেন প্রত্যেক জাতির ভিতরে এমন একজন রাসূল আমি পাঠিয়েছিলাম যে এই ব্যাপারে দাওয়াত দিত আনি ইবাদুল্লাহ যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো ওয়াজতানিবু তাগুত এবং যাবতীয় তাগুতকে পরিত্যাগ করো নবীদের দাওয়াত ছিল তাগুত ছাড়ো আল্লাহকে ধরো আল্লাহ তাআলা সুসংবাদ এটা যারা কি করলো তাগুতকে ছাড়লো আল্লাহ তাআলাকে ধরলো সুসংবাদ শুধু তাদের জন্য আবার বলছেন যে আমাকে তারাই পেয়েছে যারা তাগুত ছেড়েছে শুধু আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে তাহলে তাগুত না চিনলে তো আমরা ছাড়তে পারবো না ছাড়তে পারবো তাগুত শব্দের অর্থ কি অর্থ কিন্তু বলা হয়নি তাগুত এমন একটি অর্থ যার অনেক ব্যাখ্যা তাগুত শব্দের আভিধানিক অর্থ হল সীমা লঙ্ঘন করা কি করা সীমা লঙ্ঘন করা থেকে আসে যে সীমা লঙ্ঘন করে অথবা যাকে নিয়ে সীমা লঙ্ঘন করা হয় তাকে তাগুত বলা হয় এ ব্যাপারে আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন كل معبود من دون الله عز وجل جبت وطاغوت যে সমস্ত মাহবুব আল্লাহর বাইরে যাদের দাসত্ব করা হয় প্রত্যেকেই কি তাগুত তাগুত শব্দটি এ সম্পর্কে বলছেন ইয়াকাউ আলাল ওয়াহিদি ওয়াল জামঈ ওয়াল মুদাক্কারি ওয়াল মুআন্নাস আরবি ভাষাবিদ আবুল লাইস বলেছেন যে এটা এক বচনের জন্য ব্যবহার হয় বহু বচনের জন্য ব্যবহার হয় পুরুষের ক্ষেত্রেও ব্যবহার হয় আবার নারীর ক্ষেত্রেও ব্যবহার হয় অনেকগুলো মিলেও তাগুত একজনও তাগুত পুরুষ হলেও তাগুত নারী হলেও তাগুত তাগুতের আরেকটা সূক্ষ্ম শাব্দিক অর্থ রয়েছে ব্যাখ্যা তগিয়ান থেকে তাগুত তগিয়ান শব্দের অর্থ হলো বন্যা কি বন্যা জলোচ্ছ্বাস হয় না এগুলো নদী স্বাভাবিক পানি যখন থাকে স্বাভাবিক মাত্রা এটাকে বন্যা কিন্তু বলা হয় না বন্যায় প্লাবিত হয় কখন নদীগুলো সব ভরে যায় এরপরে নদীর সীমা লঙ্ঘন করে পানিগুলো যখন এলাকায় ঢুকে যায় বাড়িতে ঢুকে যায় তখন তাকে কি বলা হয় বন্যা বলা হয় এমনি ভাবে বান্দা যখন আল্লাহ তাআলার দেয়া সীমানাকে অতিক্রম করে অন্যদিকে যায় তখনই তাকে কি বলা হয় তুগিয়ান বলা হয় সে তাগুতের দিকে যাচ্ছে শাব্দিক অর্থ গেল পারিভাষিক অর্থ ওলামায়ে কেরাম বহু সংজ্ঞায় দিয়েছেন কয়েকটা আমি দেওয়ার চেষ্টা করব তাফসীরে তাবারী লেখক ইবনে জারীরের তাবারী তিনি বলছেন انه كل ذي طغيان على الله فعبد من دونه اما بقهر منه لمن عبده واما بطاعه ممن عبده له انسانا كان ذلك المعبود او شيطانا او وثنا او صنما او كائنا ما كان من شيء ابن جرير تبر رحمه الله عليه بولن যে الله দ্রোহী যারা তাদের প্রত্যেককেই কি বলা হয় তাগুত বলা হয়তো সে জোরপূর্বক করুক অথবা তাকে অন্যরা মেনে তাগুত হিসেবে গ্রহণ করুক সে মানুষও হতে পারে
অথবা শয়তান মানে জিন হতে পারে অথবা কোনো মূর্তি হতে পারে অথবা কোনো ছবি হতে পারে দেবতা হতে পারে অথবা অন্য যে কোনো জিনিস পাথর গাছ মাটি ইত্যাদি মানে যে জিনিসকে আল্লাহর বাইরে মানুষ মাবুদ রূপে গ্রহণ করে তাই সে খুশি থাক বা না থাক তাকে কি বলা হয় ابن تيمية رحمة الله عليه بولتكن فالمعبود من دون الله إذا لم يكن كارها لذلك طاغوت تيني بولن جي تاراي طاغوت جادر كي الله تعالى بائر عبادت کرا هاي تب كيني ایک كيش فرق تو جرے دیئے چن جاخن شے اتا كي اشکار نا کرے گاپ کو اشکار کرا رکھنا خمتا رکھنا پاتھر و اشکار کرا رکھنا خمتا رکھنا پاتھر کے اپنی پوجا کر لن شکن اشت کرتے پار دیئے পারবে না কিয়ামতের দিন কিন্তু ঠিকই সাক্ষ্য দিবে তো মানুষের ব্যাপারে এটা হতে পারে একজনকে আপনি মাবুদ বানালেন সে জানা সত্ত্বেও আপনাকে কি করল না এ থেকে নিষেধ করল না বরং সে খুশি উনি বলছেন এই লোককে তাগুত বলা হবে ব্যতিক্রম যেরকম অনেক বুজুর্গানি দিনকে আমরা সেজদা করি দেয় এটা তারা অস্বীকার করেন বিশেষ করে বড় বড় মাজার আছেন শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি শাহ পরান রহমতুল্লাহ আলাইহি এদের মাজারে গিয়ে এখন দেখবেন সমস্ত ইসলামিক কাজ চলছে মদ গাঁজা হিরোইন সমস্ত মাদকতার ছয়লাপ গান বাদ্য সব চলছে সেখানে না আছে নামাজ না আছে কোনো ইবাদত না আছে পর্দা পুশিদা না আছে কোনো সামাজিকতা সমস্ত অসামাজিক কার্যকলাপ এই মাজারকে কেন্দ্র করে চলছে সেখানে তওয়াফ করছে তাদের নাম ডাক দিয়ে তাদের কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে সেখানে নামাজ পড়া হচ্ছে কবরের দিকে ফিরে শাহ জালাল রহমতুল্লাহের মাজারে গিয়ে দেখবেন ওখানে মসজিদটা তো পশ্চিম দিকে কিন্তু মানুষ যে নামাজ পড়তেছে হুবহু কবরের দিকে সেজদা দিচ্ছে আল্লাহ তাআলা হেফাজত করুক আচ্ছা এই বুজুর্গ যারা ছিলেন তারা কি বলে গেছেন যে আমাকে সেজদা করবা কিয়ামতের দিন এটা মেনে নিবে তারা সমস্ত কিছু অস্বীকার করে মুশরিক হিসেবে খ্যাত করে এদের বিরুদ্ধে বরঞ্চ তারা ছিলেন সাক্ষরী তাহলে এদেরকে আমরা তাগুত বলতে পারি না ওনার ব্যাখ্যা অনুযায়ী কিন্তু কবরি রহমতুল্লাহের ব্যাখ্যা অনুযায়ী এটাও শাব্দিক অর্থে কি তাগুত কারণ যারা ইবাদত করছে তাদের হিসেবে তো তাগুত যে তুমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে গ্রহণ করেছো সে মানুষ আর না মানুষ তুমি তো তাগুত গ্রহণ করেছো তোমার হিসেবে সেটা তাগুত ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুর্তুবী নাম শুনেন না উনি বলছেন আত-তাগুতু আল-কাহিনু ওয়াশ-শাইতানু ওয়া কুল্লু রাসিন ফিদ-দালাল খুব সুন্দর করে বললেন যে তাগুত বলতে প্রত্যেক গণক কাহিন গণক আছে গণনা করে জ্যোতিষী ওয়াশ-শাইতান এবং জিন শয়তান ইবলিস وكل راس في الضلال এবং সমস্ত পদভ্রষ্টতার যত নেতা রয়েছে তারা ইসলাম বিরোধী কাদের যারা নেতা শ্রেণীর প্রত্যেকটাকে তিনি কি বললেন এরা কি তাগুত এই ধরনের তাগুত মানুষ কারা মানুষ খারাপ কাজের যারা নেতৃত্ব দেয় তারা প্রত্যেকই ব্যক্তিগতভাবে এক একজনে কি এক একটা তাগুত মোট কথা আল্লাহ তাআলার পরিবর্তে যাদের ইবাদত করা হয় যারা বাতিলের দিকে আহ্বান করে এবং বাতিলকে সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করে আল্লাহ তাআলা এবং তার রাসূলের আইন বাদ দিয়ে মানব রচিত আইন দ্বারা বিচার কার্য পরিচালনা করে এমনি ভাবে গণক জাদুকর মূর্তি পূজকদের নেতা যারা কবর পূজার দিকে মানুষদেরকে আহ্বান করে যারা মিথ্যা কিচ্ছা কাহিনী বর্ণনা করে মাজারের দিকে মানুষদের আকৃষ্ট করে এরা প্রত্যেকেই কি তাগুত তাহলে আমরা মোট কথা বুঝতে পারি আল্লাহর ইবাদত রাসূলের ইতাআত বাদ দিয়ে যা কিছুকে আমরা সম্মান করি যা কিছুকে মানি সবগুলো তাগুত আর আমরা ইবাদত তাগুত আমরা হলো তাগুতের দাসত্বকারী মানে দাস এবাদতকারী আর যাদের ইবাদত করছি তারা হলো তাগুত অনেকে বলছে আমরা তো ইবাদত করি না
عبادت کاکے والا ہے. الاطاعت والانابت والخشوع والخضوع কাউকে সম্মান করে তার অনুসরণ করা, তার কথা মানা, তার জন্য নত হয়ে যাওয়া, আল্লাহ তাআলাকে ছাড়া, এর নাম ইবাদত. তাহলে এই তাগুতকে ছাড়তে হবে. আমরা তাগুতের বিভিন্ন প্রকার পেলাম. এক নম্বরে শয়তান একটা তাগুত, দুই নম্বরে মানুষের ভিতরে কিছু তাগুত আছে, তিন নম্বরে অন্যান্য মূর্তি ইত্যাদি পাথর গাছ যা কিছুকে মানুষ ইবাদত করে তারাও কি তাগুত হতে পারে. তাগুত সম্পর্কে কোরআনের ভিতরে আরো সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন, কয়েকটা আয়াত আমরা পড়ি. এক নম্বরে তাগুত হলো সেই সমস্ত গাইরুল্লাহ যাদের সরাসরি ইবাদত করা হয়, যাকে মান্য করা হয়, যার একনিষ্ঠভাবে অনুসরণ করা হয়, অথচ এ কাজগুলো হারাম. সূরা জুমারের ১৭ নম্বর আয়াত, والذين اجتنبوا الطاغوت يعبدوها وانابوا الى الله لهم البشرى. যেই সমস্ত তাগুতের ইবাদত করা হয় তাদের ইবাদতগুলি পরিহার করে যারা আল্লাহ তাআলার দিকে ধাবিত হলো তাদের জন্যই শুধুমাত্র সুসংবাদ. তাহলে এমন সব জিনিসকে আল্লাহ তাআলা তাগুত বললেন যাদের ইবাদত করা হয়. এই আয়াত দ্বারা সমস্ত মূর্তিগুলি তাগুত, সমস্ত মূর্তিগুলো তাগুত. আর এক আয়াতে বলতেছেন, ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء يهدى من الذين آمنوا سبيلا. سورة النساء ১৫ নম্বর আয়াত. তুমি কি তাদেরকে দেখোনি যারা কিতাবের কিছু অংশ প্রাপ্ত হয়েছে, যারা মান্য করে প্রতিমা ও তাগুতকে এবং কাফেরদেরকে বলে যে এরা মুসলমানদের তুলনায় অনেক সরল ও সঠিক পথে রয়েছে? নাউযুবিল্লাহ. আল্লাহ বলছেন এমন কিছু লোক রয়েছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে. এ কারা? এরা ইহুদি এবং খ্রিস্টান জাতির কথা বলছেন. এদেরকে তাওরাত, জবুর, ইঞ্জিল এগুলো দেওয়া হয়েছিল. এরা কি করে? ইউমিনুন বিল জিবতি ওয়া তাগুত. এরা নিজেরাই বিভিন্ন প্রতিমা এবং বিভিন্ন তাগুতের উপরে বিশ্বাস স্থাপন করে. খ্রিস্টানদের মাবুদ বর্তমানে কয়জন? কমপক্ষে তিনজন বড় বড়, আল্লাহ হেফাজত করুন. এইভাবে ওজাইর ইবনুল্লাহ, ইহুদিরা ওজাইরকে আল্লাহ তাআলা একজন ছেলে বানিয়ে তাকেও মাবুদ বানিয়েছে. আর এর বাইরে তাদের সমস্ত নেতা, এরাও তো তাদের তাগুত. বরং আরো আশ্চর্য, আল্লাহ বলছেন ওয়াকুলুন, আর তারা বলে লিল্লাযীনা কাফারু, কাফেরদের ব্যাপারে বলে যে হা উলা ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, যে এই মুসলমানদের চাইতে এই কাফেররা উত্তম. নাউযুবিল্লাহ. আপনি দেখবেন আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল, তারা মুসলিমদেরকে বেশি ভালো বলে না ভারতের হিন্দুদেরকে বেশি ভালো বলে? কথা বলেন না কেন? নেপালের সাথে তাদের মিত্রতা, পাকিস্তানের সাথে তাদের শত্রুতা, ভারতের সাথে তাদের মিত্রতা, আফগানের সাথে তাদের শত্রুতা. বিষয়টা কি? বিষয়টা হলো এই যে এই তারা বলে থাকে যে মুসলিমরা খারাপ, এদের তুলনায় ওই মুশরিকরা, ওই কাফেররা ভালো. নাউযুবিল্লাহ. এই মুশরিকদের ব্যাপারে তাদের কিতাবে লেখা আছে যে এরা কাফের, কিন্তু এটা জানা সত্ত্বেও তারা হিংসাবশত মুসলিমদের চাইতেও তাদেরকে ভালো বলে. উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য হলো ওদের দ্বারা মুসলিমদেরকে যদি দমানো যায় তাহলে আবার তারা প্রতিষ্ঠিত হতে পারে. ভারতের সাথে কিন্তু আমেরিকার পুরা সামরিক চুক্তি, ব্যবসায়িক চুক্তি, সমস্ত কিছু এখন খুব গরম, খুব চলতেছে দহরম মহরম. উদ্দেশ্য খুব খারাপ. আল্লাহ তাআলা আমাদের মুসলিমদেরকে কাফের, বিশেষ করে খ্রিস্টান এবং ইহুদিদের ষড়যন্ত্র বুঝে তার বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণের তৌফিক দান করুন। তাগুত, তাগুতের আরেকটা পরিচয় আল্লাহ দিচ্ছেন। আলাম তারাইল লাযিনা যুআমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, তুমি কি তাদের দিকে একটু খেয়াল করেছো যারা ধারণা করে যে তারা তোমার নিকটে যা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্ববর্তী নবীদের উপরে যা নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছে। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা ত্বাগুতি, অথচ তারা চায় যে তাগুতের কাছ থেকে বিচারের ফয়সালা নিবে। ওয়া কাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এই সমস্ত তাগুতের সাথে কুফরি করার জন্য, তাগুতকে অস্বীকার করার জন্য। ওয়া ইউরিদু শাইতান আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, আসল কথা হলো শয়তান চায় যে তাদেরকে একদম স্পষ্ট পদভ্রষ্ট করে ফেলবে। এখানে আল্লাহ কি বললেন, যেমন কিছু মুসলিম রয়েছে নামধারী মুসলমান যে তারা একদিকে বলে হে রসুল তোমাকে মেনে নিলাম, তোমার এই কোরআনকেও আমরা মানি, আমাদের হালাত কিন্তু এটা, তোমাকেও মানি আল্লাহকেও মানি তোমার উপরে যে কোরআন নাযিল হয়েছে মানি, আমন্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটা বলি নাকি বলি না, এর অর্থ জানেন? হে আল্লাহ আমন্তু বিল্লাহ, আমি আল্লাহকে মানি, কামা হুয়া তিনি যেমন, বিআসমাইহি তার সমস্ত নাম সহ, ওয়া সিফাতিহি সমস্ত গুণ সহ, অকবিল তার মেনে নিলাম জামিআ আহকামিহি আল্লাহর সমস্ত গুণাবলী সমস্ত হুকুম আল্লাহ তাআলার সমস্ত বিধান মেনে নিলাম, মানার অঙ্গীকার করে তারপরে ইসলামে প্রবেশ করলাম, এই কালিমা পড়েছি অবশ্যই। আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপরে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাতি বাদাল মাউত। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি বলছি আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহকে মানি, ওয়া মালায়িকাতিহি তার ফেরেশতাদেরকে মানি। এই মানি মানি কি, ফেরেশতা সম্পর্কে আল্লাহ যা কিছু বলেছেন সেইভাবে মানি, ওয়া কুতুবিহি তার কিতাবগুলো মানি, ও রসুলিহি তার রসুলদেরকে মানি, ওয়াল ইয়াউমিল আখিরি কিয়ামত দিবস মানি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ভাগ্যের ভালো মন্দ সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে আসে এটাও আমি মানি, ওয়াল বাসি বাদাল মাউত বিশেষ করে কিয়ামতে আবার মৃত্যুর পরে পুনরুত্থিত হতে হবে এটাও আমি মানি। এই কালিমা পড়ি নাই, ইমানে মুফাসসাল ইমানে মুজমাল এগুলো বলেছি, কিন্তু এর অর্থ যদি জানতাম আমার মনে হয় আমরা বলতাম না। এর অর্থ বুঝে আবু লাহাব এটা পড়ে নাই, আবু জাহাল এটা পড়ে নাই, উতবা সাহেবা পড়ে নাই, পড়েছে আবু বকর, হয়েছে জান্নাতের মুরব্বীদের সর্দার, পড়েছে অমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পড়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব সাহাবায়ে কেরাম এই কালেমায় যারা বিশ্বাস করেছে তারা জান্নাতবাসী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। যারা পড়ে নাই তারা সব জাহান্নাম। কিন্তু আমরা কোন মুসলমান, আল্লাহ বলে দিলেন যে এমন কিছু লোক রয়েছে একটু তাকায় দেখেন, যারা মনে করে আমরা মুসলিম, আমরা আল্লাহকে মানি, আখেরাত মানি, কোরআনকে মানি, এবং আগে আসমানি কিতাবগুলো আমরা মানি। আগে আসমানি কিতাব মানি মানি কি, এগুলো হক ছিল আল্লাহ নাযিল করেছিলেন, একসময় সব আল্লাহ রহিত করে দিয়েছেন, এইভাবে মানি। তার মানে এখন এরকম না যে এখন আমি সেই তাওরাত মানবো, না হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে কুরআন নাযিলের পরে আগে সমস্ত কিছু বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এর সিস্টেম হলো আমাদের সংসদ, সংসদের এই সংবিধান এ পর্যন্ত প্রায় 14 বার মনে হয় সংশোধন করা হয়েছে, বড় ধরনের পঞ্চম দশম সংশোধনী এরকম। এই যে প্রতিবার যে পাল্টানো হয়, আগের গুলো হিসেবে যদি আপনি মামলায় দাঁড়ান তাহলে আপনি জিতবেন, আপনাকে তো বের করে দেওয়া হবে কাঠগড়া থেকে, ওই বিচার রুম থেকে বের করে দেওয়া হবে, বের হন। সংবিধান যেটা সংশোধন করে বাতিল এবং রহিত করা হয়েছে সেটার ধারা নিয়ে কিভাবে আপনি এখানে মামলায় লড়ছেন,
যেটা সংশোধন করে নতুন পাশ করা হয়েছে সেটা আইন নিয়ে দাঁড়াতে হবে। আগেরগুলো যদিও সবার ভোটে পাশ হয়েছিল, সেটার বিরোধিতা করলে রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হতো, ঠিক না বেঠিক? কিন্তু আজকে সেটা মানলে উল্টা রাষ্ট্রদ্রোহী মামলা, কারণ নতুনটার বিরোধিতা হচ্ছে, ঠিক না বেঠিক? এমনি ভাবে আল্লাহ তাআলা এক একটা কিতাব নাজিল করেছেন, ডোজ পাল্টিয়েছেন, যুগ হিসেবে পাল্টিয়ে লেটেস্ট এবং সর্বশেষ যেটা দিলেন তার নাম আল কোরআনুল কারীম। এখন কেউ যদি আগেরগুলো মানতে চায় তাহলে রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বে নাকি পড়বে না? পড়বে অবশ্যই। এখন শুধু কোরআন মানতে হবে, শুধু ইসলাম মানতে হবে, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। আগের নবীদেরকে মানি, কিভাবে মানি? যে তারাও নবী ছিলেন, রসুল ছিলেন, সত্য ছিলেন, হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, প্রতিষ্ঠিত ছিলেন, কিন্তু এখন আর তাদের ধর্ম মানা যাবে না। তাহলে আমরা এইভাবে বিশ্বাস করি যে সবকিছুই মানি, কিন্তু আল্লাহ আমাদের একটা দোষ বলে দিলেন, সেটা কি? তারা চায় যে তাগুতের কাছ থেকে তাদের সমস্ত মামলার ফয়সালা নিবে। আমরা কোথেকে নেই? কোরআন হাদিস দ্বারা আমাদের মামলা চলে? বাংলাদেশের সংবিধান তো আল কোরআনুল কারীম, হ্যাঁ, মুসলিম রাষ্ট্র তো, আল্লাহ হেফাজত করুক, নাউজুবিল্লাহ। আমাদের যে গজব করে না এতদিন, একমাত্র আল্লাহর নবী দোয়া করে কবুল করিয়ে গেছিলেন যে অন্যান্য নবীর উম্মতদেরকে একসাথে তো তুমি ধ্বংস করেছ, আমার উম্মতকে এরকম করো না। আল্লাহকে আচ্ছা ঠিক আছে কবুল করলো। মাঝে মাঝে একটা দুটা কিছু হয়, তাছাড়া দরকার ছিল একবারে এক অর্ডারে সব বাতিল করে দেওয়া, ঠিক না বেশি? আজকে আমরা মুসলিম দাবি করছি কিন্তু ইসলামের কিছুই মানি না, বলি আমি কোরআন মানি, কোরআনের কি কসুদা মানেন আপনার? কোরআনের কোন বিধানটা মানেন? চুরির ক্ষেত্রে কোরআন মানেন? কোরআন বলে হাত কাটতে হবে, আমাদের মামলায় বলে ছয় মাস জেলে রাখো আর ঘুষ দিয়ে দিলে সাথে সাথে ছেড়ে দেবো, ঠিক না বেঠিক? কোরআন বলে হত্যার বদলায় হত্যা, আর আমাদের সমাজ বলে যে বিচারকরা বহু কষ্ট করে অনেক দিন পর তদন্ত করে শুনানি সবকিছু হয়ে আপিল টাপিল গিয়ে ফাঁসির অর্ডার হলো, প্রেসিডেন্ট সাহেব কয় না আমার খুব মায়া লাগতেছে, আমার দলের লোক আজকে মানুষ ভবিষ্যতে কাজে লাগবে, খালাস, ঠিক না বেঠিক? তাহলে কোরআন বলে হত্যার বিনিময় হত্যা, আর আমাদের সংবিধান বলে না না না, প্রেসিডেন্ট সাহেব যদি ভালো মনে করেন দে কসুর খালাস দিয়ে দিবেন, বরং তো হত্যার এবং ফাঁসের আসামিকে জেলখানা থেকে ফুলের তুরা দিয়ে সম্বর্ধনা দিয়ে বের করবেন। এর নজির বাংলাদেশ আছে না? বেশি ওদিকে আগাতে যাচ্ছি না। তাহলে আমাদের আজকে যেইভাবে বিচার কার্য পরিচালনার কথা সেইভাবে সেটা হচ্ছে না। তাহলে আমরা কিসের মুসলিম? আমরা ইবাদুল্লাহ নাকি ইবাদুত তাগুত? মানতে হবে, ঠিক আছে, আল্লাহর ইবাদত করি, নামাজের ক্ষেত্রে করছি, রোজার ক্ষেত্রে করছি, কিন্তু যেই ব্যাপারে আসলে করা দরকার সেই ব্যাপারে করছি না। আমি তো ইমানই পাকা হয় নাই আমার, কারণ ইমানের সত্যের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন মুমিন হতে চাও, মুসলিম হতে চাও, এক নম্বর শর্ত তাগুতকে অস্বীকার করো। আমি তো তাগুতকে বরঞ্চ আগে মেনে নিয়েছি, ইসলামের সব মানি, সব মানি, কিন্তু আমার দলের কোন কিছু অমান্য করিতে পারিব না। ইসলামের সব মানি, কোরআনের সব মানি, কিন্তু আমার রাষ্ট্রের সংবিধানের কোন বিপরীত করিতে পারিব না, ঠিক না বেঠিক? তাহলে আমরা কিসের মুসলমান? আমি যেখানে বয়ান করছি, ইচ্ছা করলে আপনারা মামলা দিয়ে আমাকে আটকা দিতে পারেন, কারণ সংবিধানকে আমি তো অগ্রহণযোগ্য, মানার অযোগ্য, মানলে ইমান থাকবে না, মানলে তাগুতের বান্দা হয়ে যাব, এগুলি স্পষ্ট বললাম না? আমার কথা না আল্লাহ, আশ্চর্য হয়ে যেতে হয়। বর্তমানে এই বাংলাদেশের সংবিধান, এটা কাটছাট করা না করা, কিছু পাস করা না করার যে বোর্ড রয়েছে, তার সভাপতি হলো সুরঞ্জিত সেনগুপ্ত। ইমাম সাহেব মনে হয় নাকি? বড় হাদ মহাদ্দেস সাহেব, সাইফুল হাদিস সাহেব, কোরআন হাদিস সম্পর্কে এক সম্যক জ্ঞাত একজন লোক নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। দোয়া করে আর কি, আল্লাহ শান্তি দাও, আল্লাহ শান্তি দাও, শান্তি না তোমার কিন্তু কসু, তোমাকে তো আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করেন নাই, শুকরিয়া আদায় করো।
সমস্ত মুসলমান বাংলাদেশের যেই দলেরই হোক না কেন, পরোক্ষ প্রত্যক্ষ যে কোনো ভাবেই হোক, খুশিতে বা নারাজিতে, বাধ্য হয়ে অথবা স্বেচ্ছায়, যেভাবেই হোক না কেন আমরা তাগুদের এবাদত করছি, ঠিক না ভাই? তাগুদ সম্পর্কে সূরা নিসার 76 আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا جراك شطيكار المؤمن يقاتلون في سبيل الله রাল্লার দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে, ওল্লাদিনা কাফারু আর যারা কাফির, কাতিলিনা ফি সাবিলি তাগুত, তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যুদ্ধ করে। গণতন্ত্রের পক্ষে জীবন দেওয়ার জন্য প্রস্তুত মানুষের সংখ্যা বাংলাদেশে কোটি না লাখ না কত কি আল্লাহ তাআলাই জানে। নিজের দল এই দলকে প্রতিষ্ঠা করার জন্য, ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত মানুষ জাঙ্গের জন্য আজকে তৈয়ার। ওরে বাংলাদেশের মুসলিমরা, কিসের মুসলিম তোমরা? ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাগুতকে প্রতিষ্ঠিত করার জন্য, তাগুতের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যুদ্ধ করে। তারা মোমেন না কাফের? আমি বললাম না আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আর যারা কাফের তাদের গুণ কি, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তাগুতকে ক্ষমতায় রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তারা যুদ্ধ চালায় যায়। ফাকাতিলু আউলিয়া শাইতান, মুমিনরা আল্লাহ তাআলাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য কাতিলু তোমরা হত্যা করো, আউলিয়া শাইতান, শয়তানের এই সমস্ত চেলাবেলায় শয়তানের চেলা চামুন্ডাগুলোকে হত্যা করে দাও। নিশ্চিত পক্ষে জেনে নাও, শয়তানের ষড়যন্ত্র কানা দাইফা, এটা একদমই দুর্বল। সূরা নিসার 76 আয়াত আল্লাহ তাআলা বললেন, সেই মোমেন প্রকৃত পক্ষে যে আল্লাহ তাআলার বিধান প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য মরণ পরণ যুদ্ধ করে, সংগ্রাম করে, জান মাল নিয়ে বেরিয়ে যায়, দিন রাত এই ফিকিরেই কাটায়। আর তারাই কাফের যারা আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে বরঞ্চ এমন কিছু প্রতিষ্ঠা করতে চায় যা তাগুত। তাহলে আমরা মুসলিমের কথাই বলি না মুনাফিক না কাফের, নিজেরাই বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাগুতের বিভিন্ন শ্রেণী আছে, বিস্তারিত ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। এক নম্বরে শাসক শ্রেণী, যারা আল্লাহ বিরোধী আইন পাস করে, আল্লাহ বিরোধী আইনের মাধ্যমে রাষ্ট্র চালায়। দুই নম্বরে শয়তান, যারা আল্লাহ বিরোধী সমস্ত কিছু করতে চায়, জিনের মধ্য থেকে এরা। তিন নম্বরে তাকলিদা আবা, বাপদাদার অনুসরণ, মানে পিছনে যারা ছিল ভিন্ন ধর্মের, যেরকম আমাদের বাংলাদেশ এবং ভারতবর্ষের মুসলিম যারা আমরা, আমাদের পূর্বপুরুষেরা অল্প কিছুদিন আগে গেলে হিন্দু ছিল, ঠিক না বেঠি, অথবা অন্য কোনো ধর্ম ছিল বা কোনো ধর্মই ছিল না। এরপর আমরা বলি বাপদাদা, যেরকম আমরা পয়লা বৈশাখীতে বলে থাকি, এসো শেকরের সন্ধানে। কিসের শেকর? সেখানে কি দেখায়? মাথায় সিঁদুর নাও, হাতে শাখা পড়ো, তবলা নাও, গান বাদ্য করো, নাচ করো, মঙ্গল শোভাযাত্রা করো, প্যাঁচার ছবি নিয়ে ঘুরো, এগুলি হিন্দুয়ানি না? হিন্দুদের ধর্মীয় আচার আচরণকে শেকর বলা হচ্ছে। একদিকে আমাদেরকে গালি দেওয়া হয় এরা সব মৌলবাদী, আলহামদুলিল্লাহ মৌলবাদী হতে পারলে তো জান্নাতি হয়ে যেতাম। আমাদের মূল হযরত আদম আলাইহিসসালাম, ঠিক না বেঠিক? আমাদের মূল হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ওমা কানা মিনাল মুশরিকিন, কোনো শিরিক তার ভিতরে ছিল না। আমাদের মূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে হিন্দু হয়েছে, এটা শয়তান বানিয়েছে। মানুষ নিজেরা তাগুত সেজে সেজে এক একটা ধর্মের প্রবর্তন করে প্রচলন ঘটিয়েছে, ঠিক না বেঠিক? শুনতে কেউ কিন্তু তাগুত ছিল না,
কেউ মুসলিম ছিল না, সবাই মুসলিম ছিল, আস্তে আস্তে পদভ্রষ্ট হতে হতে এই পর্যন্ত আসছে। এখনো যদি কেউ বলে বাপদাদার অনুসরণ করব, তাহলে বাপদাদা হিসেবে 200 বছর আগের হিন্দুকে কেন গ্রহণ করো? আগের বাপদাদার কাছে যাও, সর্বপ্রথম পিতা সর্বপ্রথম মাতা আদর হওয়ার কাছে যাও, তাহলে তুমি ইসলাম পেয়ে যাও, ঠিক না বেটি? ওদিকে যায় না, স্বার্থ যেখানে সেখানে। এরপরে 4 নম্বরে আল হাওয়া, মনের কুপ্রবৃত্তি। মন চাহি জেন্দে গিয়েছেন, যা মন চাই তাই করলাম, এটা ইসলামে বৈধ না অবৈধ দেখার কোনো দরকার নেই, বাস মন চাইলো তাই আমি করলাম। 6 নম্বরে পীর ফকির কবর মাজার দরগা, যাদের ইবাদত করা হয় এবং তাদের ইবাদতের দিকে যারা আহ্বান করে, এরকম কিছু আছে কিন্তু সেজদা দাও, এটা সম্মানের সেজদা আছে না নেই? মৃত্যুর উপরে সেজদা দেয়, আবার যখন কঠোর হস্তে ধরা হয় যে সেজদা দেওয়া তো হারাম, আল্লাহ তাআলা কাউকে সেজদা দেওয়া যাবে না বলে তাজিমি সেজদা, আবার যখন বলা হয় ইসলামে তো তাজিমি সেজদাও হারাম বলে আমরা সেজদা দিই না, আমরা মুখ দিয়ে চুমা দিই, তো চুমা দেওয়ার সময় কপালকে আর একবার রেখে দেবেন, কত বড় ব্যাপার। এরপরে গণ জ্যোতিষী জাদুকর, যাদের দ্বারা ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করা হয়, রাতটা আছে না টিয়া পাখি নিয়ে বসে থাকে, একজন যা বলে আমার ভাগ্য থাকে, কত বড় গাধা মানুষ, যেই লোকের ভাগ্য এই হয়েছে যে ফুটপাতে বসে এভাবে গুনগুন করতে থাকে আর আল্লাহ আল্লাহ করতে থাকে, আল্লাহ একজন বোকা মানুষ যদি পাইতাম তাহলে ভাগ্য গোনায় 10টা টাকা আমার ইনকাম হতো, এই লোকের কাছে গিয়ে ভাগ্য নির্ধারণ করে। সুন্দর একটি কৌতুক আছে, এক বড়কের কাছে মানুষ হাত দেখায় আর সে ভবিষ্যৎবাণী সব বলে দেয়, লাস্টে ঠাস করে একটা থাপ্পড় মারছে, রেগে রেগে একদম গরম হয়ে গেছে, আপনি আমাকে কেন থাপ্পড় মারলেন, কোনো অপরাধ তো আমি করিনি, বলে তুমি আমার হাত দিনের সময় ভবিষ্যতের 10 বছর 20 বছর 50 বছর পরে সমস্ত কিছু বলে দিচ্ছ যে আমার এই বিপদ হবে, এই করলে সারবে, এই হবে, এই হবে না হবে, কত কিছু তুমি বলে দিলা, কিন্তু আগামীর পরে তুমি থাপ্পড় খাবে এটা গোনার সময় দেখো না, আল্লাহ হেফাজত করুক। এখন এমন বোকা মানুষ আছে এই আধুনিক ডিজিটাল যুগে, এই মানুষগুলো পর্যন্ত এই ফুটপাতে গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, এগুলোর বিস্তারিত আলোচনা করব। এরপরে রয়েছে বিচার ছেড়ে নেই, যাদের কাছে আমরা বিচার নিয়ে যাই, কিসের মাধ্যমে তারা বিচার করে? কোরআন হাদিস এর বাইরে কোন বিচার কার্য চলতে পারে না, মুসলিমের জন্য এমন অমুসলিমের জন্য, কারণ এটা সব মানুষের বানানো, আর মানুষের বানানো জিনিসগুলোর ভিতরে যে বানালো সে কি নিজেকে বাঁচার সুযোগ রেখে বানায়নি? প্রত্যেকেই দেখবেন এমন ভাবে সংবিধান তৈরি করে, আমলি গাছলে এমন ভাবে বানায় যে বিএনপি সব আটকা পড়ে যায়, আবার বিএনপি আসলে এমন ভাবে বানায় যে আমলি সব আটকা পড়ে যায়, বিষয়টা কি? প্রত্যেক সরকার আসতেছে সংবিধান কাট কাট হচ্ছে, তার মানে এমন কিছু করতে হবে যে আমাদের দলের কর্মীরা বেঁচে যাবে, বিরোধী দলের কর্মীরা সব জালে ফেসে যাবে, ঠিক না বেটি? তাহলে এইভাবে করে সমস্ত মানুষ নিজে চোর হলে চোরের জন্য সুযোগ, নিজে ডাকাত হলে ডাকাতের জন্য সুযোগ, দুর্নীতিবাদের জন্য সুযোগ, হত্যাকারীর জন্য সুযোগ, মাদকের জন্য সুযোগ, দেখবেন মদ খাওয়া লাইসেন্স কিন্তু আছে, বড় বড় জায়গায় মদ খাওয়া যাবে, কারণ ওরা জানে যে আমাদের তো দরকার, ছোট ছোট দোকানে নিষেধ, এই গরিব মানুষ তোমরা খেতে পারবে না, আমরা টাকাওয়ালা মানুষ আমরা খাবো, তাহলে মদখোর যদি সংসদ মানে সংবিধান তৈরি করে তাহলে নিজের পথ সুগম করে তারপরেই করে, চোরে করলে তার পথ সুগম থাকে, ঠিক না বেঠিক? এজন্য মুসলিম হোক অমুসলিম হোক সারা বিশ্বের শান্তি আসতে পারে, সঠিক ইনসাফের বিচার হতে পারে একমাত্র তাগুত মুক্ত শুধু আল্লাহ তাআলার বিধানের মাধ্যমে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাগুতকে পরিত্যাগ করে শুধু আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, কোরআন হাদিসের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করা, জীবন থেকে আন্তর্জাতিক সবকিছু পরিচালনা করার সেই তৌফিক আমাদেরকে দান করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا،
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله لا نبي بعده أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تبارك وتعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আল্লাহ তাআলার জন্য অসংখ্য শুকরিয়া যিনি অন্যান্য জুমার ন্যায় আমাদেরকে আজকেও মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা বিগত জুমার মাধ্যমে তাওহীদের পরিচয় প্রকারভেদ বুঝেছিলাম তাওহীদ বলা হয় কাকে আল্লাহ তাআলার বিধান বাদ দিয়ে যার বিধান মানা হয় আল্লাহর হুকুম বাদ দিয়ে যার হুকুম মানা হয় আল্লাহর ইবাদত বাদ দিয়ে যার ইবাদত করা হয় অথবা আল্লাহ তার পাশাপাশি করা হয় আল্লাহকেও মানে এরকম আরেকজনকেও মানে আল্লাহর ইবাদত করে পাশে আরেকজনের ইবাদতও করে আল্লাহ তাআলার হুকুমগুলো মানে আবার অন্য কারো হুকুম মানে এই ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে আরেকজনকে হুকুম দাতা ইবাদতের যোগ্য ভক্তির যোগ্য সাব্যস্ত করলাম সে হলো তাওহীদ ততক্ষণ পর্যন্ত মুমিন খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার বাইরের সমস্ত তাওহীদকে অস্বীকার না করবে আল্লাহকে ধরো তাওহীদকে ছাড়ো এই তাওহীদের মধ্যে শয়তান একটি তাওহীদ তা নিয়ে আমরা আলোচনা করেছি জাদু টোনা যারা করে এরাও তাওহীদ এ সম্পর্কে আমরা আলোচনা করেছি আজকে আপনাদের সামনে আলোচনা করব প্রধান এবং সবথেকে কঠিনতম তাওহীদ যেটাকে আমরা তাওহীদ হিসেবে মনেই করি না কিন্তু অধিকাংশ মানুষ যেই তাওহীদের দাসত্বে ডুবন্ত যেই তাওহীদের আনুগত্যে জীবন মরণ লড়াই করছে আল্লাহর কথা ভুলে গিয়ে যেই তাওহীদগুলোর আইন বিধান সমস্ত কিছু মেনে নিচ্ছে এমনকি এই তাওহীদগুলোর বিধান এবং আইন মানতে গিয়ে আল্লাহ তাআলার আইন ও বিধানগুলোকে পৃথিবী থেকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আল ইয়াযু বিল্লাহ এরা কারা শাসক গোষ্ঠী গণতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি যত ধরনের মানব রচিত তন্ত্র রয়েছে এই তন্ত্র ভিত্তিক রাষ্ট্রের প্রধান এবং দায়িত্বশীল প্রশাসক যারা রয়েছেন তারা প্রত্যেকেই তাওহীদ বলে নাউজুবিল্লাহ মিন যালিক কিভাবে তাওহীদ সবগুলোই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ একটি রাষ্ট্রের
মৌলিক উপাদান চারটি, কয়টি? এক নম্বরে সার্বভৌমত্ব, দুই নম্বরে সংবিধান, তিন নম্বরে ভৌগোলিক সীমারেখা, চার নম্বরে জনসংখ্যা। সমস্ত কিছু শুধু আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, কার জন্য? কিন্তু আপনারা দেখবেন সমস্ত কিছু এখন মানুষের জন্য হচ্ছে, এর নিয়ন্ত্রণ মানুষকে বলা হচ্ছে, এর পরিচালক হিসেবে মানুষকে নির্ধারণ করা হচ্ছে, এবং এইগুলির পরিচালক হিসেবে, বিধানদাতা হিসেবে মানুষকে দেখানো হচ্ছে, মানা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে। আল্লাহ তাআলার নাম নিশানা পর্যন্ত এখানে উল্লেখ করা হয় না। রাষ্ট্রপতিকে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি, নাউজুবিল্লাহি মিন যালিক। মহামান্য একমাত্র কে? আল্লাহ তাআলা। আমরা যে কালেমা পড়ে মুসলিম হই, কালেমার ভিতরে আল্লাহ শিখালেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। এই ইলাহের এক নম্বর ব্যাখ্যা হলো কোনো বিধানদাতা নেই। ইলাহ মানে কি? কোন বিধানদাতা নেই, বিধানদাতা একমাত্র কে? আল্লাহ তাআলা। সার্বভৌমত্বের মালিক আর কেউ নেই, শুধু কে ছাড়া? আল্লাহ তাআলা। এই ভৌগোলিক সীমারেখার মালিক, নিয়ন্ত্রণকারী, নির্ধারণকারী আর কেউ নেই, শুধু কে আছেন? আল্লাহ তাআলা। জনসংখ্যা নিয়ন্ত্রণ করা, এদের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার মালিক না কোন সরকার, না কোন রাষ্ট্র, না কোন ব্যক্তি, একমাত্র কে? আল্লাহ তাআলা। কালেমার শিক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন রিজিক দাতা, নেই কোন বিধান দাতা, নেই কোন ইবাদতের যোগ্য, নেই কোন সার্বভৌমত্বের মালিক, কে ছাড়া? আল্লাহ ছাড়া। রব তাকে বলা হয় সার্বভৌমত্বের মালিক হিসেবে, যিনি বিধান দান করেন তাকেই রব বলা হয়। রবের ভিতরে চারটি গুণ রয়েছে, আল খালেক, আল মালিক, আর রাজাক, আল মুতাসাররিফ বিশুউরিহি, যিনি সৃষ্টি করলেন একমাত্র সেই সার্বভৌমত্বের মালিক। দুই নম্বরে যিনি রিজিক দান করেন একমাত্র তিনি সার্বভৌমত্বের মালিক। তিন নম্বরে যিনি অধিপতি, এদের সমস্ত কিছুর মালিকানা যা, তিনি একমাত্র সার্বভৌমত্বের মালিক। চতুর্থ নম্বরে এদের সুখ দুঃখ, শান্তি অশান্তি, জীবন মরণ সমস্ত কিছু যার হাতে, একমাত্র সেই সার্বভৌমত্বের মালিক। এই চারটি গুণ একমাত্র আল্লাহ তাআলা সারা পৃথিবীর আর কারো নাই, আছে নাকি? পৃথিবীর এমন কোন বাদশা কি দিয়েছে যে বলেছে আমি পৃথিবী সৃষ্টি করেছি? সবচেয়ে বড় খোদার দাবিদার ছিল ফেরাউন, সে কিন্তু এটা দাবি করেছিল, কিন্তু এর মাত্রা ছিল আসমানের মালিকানা সে দাবি করেনি, কোন মানুষের স্রষ্টা এই হিসেবে সেটা দাবি করেনি। সে শুধু বলতো আমার রাজত্ব মিশরে চলে, আর আমার ওয়ার্ডারে, আমার নেতৃত্বে, আমার হুকুম মতো নীল নদ প্রবাহিত হয়। মানুষের বিধানদাতা আমি, মানুষের পরিচালক আমি, এই রাষ্ট্রের রাজত্ব আমার, এর বাইরে কোন সৃষ্টির তিনি দাবিদার ছিলেন না, মানুষের হায়াত মৌতের দাবিদারও তিনি ছিলেন না। বলতেন আমার আইনই চলবে, সে বলেছিল আমি তোমাদের সবচেয়ে বড় রব। বরং তারা কায়াতের ভিতরে রয়েছে, যেই ফেরাউনের রব ছিল, ফেরাউনের কি ছিল? রব ছিল। তো বলতেছিলাম এ ব্যাপারে যে তাগুত, সবচেয়ে বড় তাগুত সে, যে আল্লাহ তাআলার এই রব এবং ইলাহ এই গুণ নিয়ে টানাটানি করে, যে রব সত্যি চায়, মানুষের পরিচালক হতে চায়, মানুষের বিধানদাতা হতে চায়, মানুষের উপর হুকুম জারি করতে চায়, সার্বভৌমত্বের মালিক হিসেবে নিজেকে পরিচয় করে দেয়, এই লোক তাগুত। তারপর স্বীকার করতে হবে, ঠিক না ব্যাটি? এবং এদেরকে আরেক ভাষা রব বলা হয়। সূরা তাওবার ৩১ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহ আল্লাহ তাআলা বলছেন এই নাসারারা ধ্বংস হলো কিসের কারণে খ্রিস্টানদের ধ্বংসের কারণ হলো তারা তাদের নেতা শ্রেণী এবং বুজুর্গ শ্রেণীর যারা ছিল নেতৃবর্গ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গগুলোকে আল্লাহর বাইরে রব হিসেবে গ্রহণ করেছিল মাবুদ হিসেবে গ্রহণ করেছিল রব রব একমাত্র কে হযরত আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টান থেকে ইসলাম গ্রহণ করেছিলেন দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াতে বলা হচ্ছে আমরা নাকি আমাদের নেতৃস্থানীয় ওলামা একরাম এবং নেতাবর্গ যারা ছিল তাদেরকে রব বানিয়েছিলাম আল্লাহর বাইরে কথাটা তো মিল পাচ্ছি না কারণ আমরা তো তাদেরকে রব বলতাম না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন أليس يحرمون ما أحل الله فتحرمونه ويحلون ما حرم الله فتحلونه أحمد بن تلميذ المدرسة حسن رواية الله نبي صلى الله عليه وسلم ابن حاتم أمون تكي هتنا جاي بشاك الله حرام كورا چهن ওই বিষয়কে তোমাদের এই শ্রেণীর লোকজন হালাল বলে ঘোষণা করত অবৈধ জিনিসকে বৈধ বানাত আর তোমরা তা গ্রহণ করে নিতে এমন কি হতো না আল্লাহর হালাল করা জিনিসগুলোকে বৈধ করা জিনিসগুলোকে তোমাদের এই পীর বুজুর্গ নেতা শ্রেণীর যারা রয়েছে তারা হারাম বলে দিত আর তোমরা তা গ্রহণ করতে আদি ইবনে হাতিম উত্তর দিলেন হ্যাঁ রাসূলুল্লাহ এটা অবশ্যই হতো আল্লাহ তাওরাত ইনজিল জবুরের ভিতরে যে সমস্ত বিষয় আল্লাহর নিকটে বৈধ ছিল বিভিন্ন প্রয়োজনে তারা সেটাকে অবৈধ বলে দিত আবার যেগুলো অবৈধ ছিল সেগুলোকে বৈধ বলত হালালকে হারাম হারামকে হালাল বলে ঘোষণা দিত আমরা তা সব মেনে নিতাম সেভাবেই চলতাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিলকা ইবাদাতুহুম এটাকেই বলা হয় তাদের ইবাদত আল্লাহর হালাল মানবে মুসলিম আল্লাহর হারাম মানবে এটা পরিবর্তনের সুযোগ করে নবীর পর্যন্ত নাই তোমাদের বুজুর্গরা এবং রাষ্ট্রপ্রধানরা পাল্টা তো তোমরা তা মেনে নিতে এটাই ইবাদত ঠিক না বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলি আবার রাষ্ট্রপ্রধান যে সমস্ত হারামকে হালাল বলে তাও মানি লা ইলাহা ইল্লাল্লাহ বলি রাষ্ট্রপ্রধান যে সমস্ত হারামকে হালাল বলে তাও মানি হালালকে হারাম বললে তাও মানি কোরআন হাদিসের সাথে মিল লোকের একটু আমি ভ্রক্ষেপ করি না আমি কিসের মুসলমান আমার লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে বলতেছি ভিতরে ঢুকে নাই আকুলু নাবি আলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মুখ দিয়ে ইসলামের দাবিদার আল্লাহর একত্ববাদের দাবিদার আল্লাহর দাসত্বের দাবিদার কিন্তু অন্তরে তা নাই ঠিক না বেঠি এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম আল্লাহ বলছেন যে যারা আমার বিধান বাদ দিয়ে আমার সার্বভৌমত্ব বাদ দিয়ে অন্যের সার্বভৌমত্ব অন্যের বিধান হুকুম এগুলি মেনে নিবে সে কেমন যেন আমাকে বাদ দিয়ে আলাদা খোদা আলাদা রব আলাদা মাবুদ সাব্যস্ত করেছে আল্লাহ নবীও তাই বললেন কত সুন্দর এই প্রশ্ন যদি না হতো তাহলে আমরা হয়তো এরকম প্রশ্ন করতাম যে হুজুর আপনি ওয়াজ করছেন যে আল্লাহর বাইরে আমরা মাবুদ গ্রহণ করছি আমরা তাওহীদের দাসত্ব করি কথাটা তো ঠিক নয় কারণ আমরা তো শেখাতে নাকি কোনোদিন সেজদা দেই না খালেদা জিয়াকে করতে কোনোদিন পূজা দেই না মহামান্য রাষ্ট্রপতির জন্য তো আমরা ভক্তি শ্রদ্ধা এবাদত আকারে করি না ঠিক না বেশি প্রশ্ন আসে নাকি আসে না এই প্রশ্ন আল্লাহ তাআলা ওই সাহাবীকে দিয়ে করালেন যে সত্যিকার যে তাদের এবাদত আমরা করতাম আল্লাহ নবী বললেন হালাল গুলোকে তারা হারাম করত হারাম গুলোকে হালাল করত সেটা তোমরা মানতা নাকি মানতা না বললে ইয়া রাসূলুল্লাহ তা তো মানতা আল্লাহ নবী বললেন এটা কি ইবাদত বলা হয় কোন মানুষের জন্য যদি এমন তুমি করো তাহলে কেমন যেন আল্লাহ তাআলার ইবাদত বাদ দিয়ে আর একজনকে তুমি মাবুদ বানিয়েছো এটাকেই বলা হয় তাগুত এই ধরনের তাগুতকে অস্বীকার করা ফরজ ঠিক না ঠিক
করতেই হবে, তাছাড়া আমি মুমিন হতে পারব না। এই আয়াত সম্পর্কে قال الألوسي في تفسير هذه الآية الأكثرون من المفسرين قالوا ليس المراد من الأرباب أنهم يعتقدوا أنهم آلهة العالم بل المراد أنهم أطاعوهم في أوامرهم ونواهيهم. আলুসি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে যেখানে আল্লাহ তাআলা বললেন যে খ্রিস্টানরা তাদের নেতৃস্থান ওলামায়ে কেরাম এবং প্রশাসনের নেতাদেরকে রব বা মাহবুব বানিয়েছিল, এরা তো এটা না সত্যিকারে তাদের এবাদত করত, বরং তারা তাদের আদেশ নিষেধ সমস্ত কিছু মেনে নিত, আল্লাহ তাআলার বিরোধী হলো না তার মত হলো এটা তারা ভুলক্ষেপ করত না। আরেকটি আয়াত যে মানুষের আনুগত্য করা এটাও রব এবং এবাদত দাসত্বের সামিল, এটা সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ নবীকে দিয়ে কাফের মুশরিকদেরকে একটি আহ্বান করালেন আল্লাহ তাআলা, কি আহ্বান? কুল হে নবী বলে দিন, ইয়া আহলাল কিতাব ইয়া কিতাবওয়ালা ইহুদি খ্রিস্টানরা, তাআলু ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো তোমরা আর আমরা একটা কথার ব্যাপারে একত্রিত হই, একটি কথার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যায়, অল্প মতে পৌঁছি, সেটা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব আমরা কোনোদিন করব না, ওয়ালা নুশরিক বিহি শাইয়া, আল্লাহর সাথে কোনোদিন কোনো কাজে শিরিক করব না, ওয়ালা ইত্তাখিযা বাবুনা বাবান আরবাবান মিন দুনিল্লাহ, বিশেষ করে পরস্পরে আমরা একজন আর একজনকে আল্লাহর বাইরে মাবুদ বানাবো না। তাহলে বোঝা গেল একজন মানুষ আর একজন মানুষকে মাহবুব বানায় নাকি বানায় না, রব বানায় নাকি বানায় না। নেতা যেটাকে হালাল বলে ওটাই হালাল, যেটাকে হারাম বলে ওটাই হারাম। কোরআন হাদিসের হালাল হারামের কোন সিস্টেম এখানে সে ভুরুক্ষেপ করে না। আল্লাহ কি বললেন সেদিকেও তাকায় না, রসুল কি বলে গিয়েছেন সেদিকেও তাকায় না, একদম অপরিবর্তিত কোরআন হাদিস বিদ্যমান থাকার পরে সেদিক ভুরুক্ষেপ করে না, বরং উলামায়ে কেরাম মেম্বার থেকে যখন আওয়াজ তুলে যে এই কাজটা কোরআন বিরোধী আইন হয়ে গিয়েছে, দাঁড়ায় প্রতিবাদ করে, ঠিক না ব্যাধি? এটা কি? এটাই আল্লাহ নবী বললেন ও মক্কার এবং আশপাশের ইহুদি খ্রিস্টান, তোমরা কিতাব আল্লাহ, তোমাদের কিতাবের ভিতরে আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করার নিষেধাজ্ঞা রয়েছে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বানানোর নিষেধাজ্ঞা রয়েছে, এ কথা কোরআনেও রয়েছে, এই দিক দিয়ে অন্তত আমরা ঐক্যবদ্ধ হই, আসো আল্লাহ আর কারো ইবাদত কোনোদিন করব না, পরস্পর একজন আর একজনকে কোনোদিন রব বানাবো না। এই রব বানানো মানে কি? সেজদা দেওয়া? না না না, তার বিধান মেনে নেওয়া, কোরআন হাদিস বিরোধী আল্লাহ তাআলার আইন বিরোধী আইন মেনে নেওয়া, এটার নামই দাসত্ব করা। হযরত ইউসুফ আলাইহিস সালাম একই কথা বললেন সূরা ইউসুফের 39 তম আয়াত, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুন মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, জেলখানায় ঢোকার পরে তার সাথে দুইজন ঢুকেছিল রাষ্ট্রীয় দুইজন কয়েদি, ভিআইপি কয়েদি, এদেরকে বলা হলো ইয়া সাহিবাইস সিজনি, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ওহে আমার কারার দুই সাথী শুনে নাও, আর বাবুন মুতাফাররিকুনা খায়রুন, বিভিন্ন এবং একাধিক রব গ্রহণ করা উত্তম, আল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, নাকি এমন এক আল্লাহকে ধরা উত্তম যিনি একক আল কাহ্হার এবং কঠোরতম। ঈসা আলাইহিস সালাম বললেন পরস্পর অনেক রব না ধরে একজনকে ধরা উত্তম। এই আয়াত এবং হাদিসগুলো দ্বারা আমরা স্পষ্ট বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আইনদাতা নেই, আইন প্রণয়নকারী নেই, বিধান প্রয়োগকারীও নেই, সার্বভৌমত্বের মালিক নেই, এই সবগুলো একমাত্র কার? আল্লাহ তাআলা। এর বাইরে যাদেরকে আমরা অধিকার দিচ্ছি, এই গুণে যাদেরকে গুণান্বিত করছি, প্রত্যেকটি তাগুত আর আমরা সেই তাগুতের ইবাদত করি, নাউজুবিল্লাহ। স্বাধীন একটি রাষ্ট্রের চারটি মৌলিক উপাদান থাকে, এক নম্বর সার্বভৌমত্ব, দুই নম্বরে সংবিধান, তিন নম্বরে ভৌগোলিক সীমারেখা, চার নম্বরে জনসংখ্যা,
এইগুলি নিয়ন্ত্রণের জন্য আজকে আমরা রাষ্ট্রপ্রধানদেরকে মনে করি এরা এইগুলির মালিক, কিন্তু সত্যিকার এইগুলির মালিক কে? আল্লাহ তাআলা। এমন আশ্চর্য হয়ে যাবেন, একটুও বলে না যেটা মূলত স্রষ্টা একথা কোনোদিন স্বীকারও করে না, বরং সে বলে সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। সমস্ত ক্ষমতার উৎস বলে জনগণ। মানব রচিত সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করা হয়, এবং কেমন ভাবে করা হয়? আল্লাহর সাথে পাল্লা দিয়ে, বিরোধিতা করে। দেখেন আমাদের বাংলাদেশ, আমরা বলি 87% মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশ, অনেকে এটাকে মুসলিম দেশ বলে, ইসলামী রাষ্ট্র বলে, কিন্তু আপনারা জানেন ইতিমধ্যে নির্ধারিত হয়েছে বাংলাদেশ আর মুসলিম রাষ্ট্র নয়, এ রাষ্ট্রের ধর্ম ইসলাম নয়, এ রাষ্ট্রের পরিচয় এটা ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র। নাউজুবিল্লাহ বলেন, ধর্ম নিরপেক্ষ হতে পারে একমাত্র পাগল, দুই নম্বরে নাস্তিক, ঠিক না? ঠিক। হিন্দুর একটা ধর্ম আছে না? নাই। খ্রিস্টানের আছে না? নাই। বৌদ্ধের আছে না? নাই। ইহুদির আছে না? নাই। অগ্নি পূজকদের একটি ধর্ম রয়েছে, মুসলিমের একটি ধর্ম রয়েছে, মানে প্রচিত ধর্ম, বিকৃত ধর্ম, কিন্তু যে কোনো শ্রেণী একটা ধর্ম মেনেই চলে, ভুল হোক আর সঠিক হোক, কিন্তু ধর্ম নিরপেক্ষ হতে পারে একমাত্র পাগল অথবা নাস্তিক অথবা অবুঝ শিশু, যে বোঝেই না। বিবেকবান কোন মানুষ ধর্ম নিরপেক্ষ হতে পারে না। নাস্তিক সে বলে পৃথিবীর কোন স্রষ্টাই নেই। হিন্দুরা মনে করে তাদের অমোঘ দেব দেবী মানে এই পৃথিবীর স্রষ্টা, এই তাদেরকে তারা ওইভাবে মানে। খ্রিস্টানরা ইহুদি মুসলিম সবাই আল্লাহকে মানছে, কিন্তু পার্থক্য তারা বিভিন্ন কিছু বিকৃতি ঘটিয়েছে, আরো মাবুদকে মাবুদ হিসেবে সাব্যস্ত করেছে, মূল ধর্ম থেকে তারা বের হয়ে গিয়েছে। ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ এই স্লোগান যদি সত্য হতো, তাহলে এই রাষ্ট্রে প্রত্যেকের জন্য সমান ধর্মের অধিকার থাকত, কিন্তু নাই। এই দেশে কোরআন হাদিসের সঠিক ওয়াজ করা যায় না, ঠিক না? বেশি বিভিন্ন জায়গায় ওয়াজে যাই, ওখানে ইন্তজামিয়া কমিটি পরিচালনা কমিটি কানে কানে বলে হুজুর পরিবেশ বেশি ভালো না, একটু নরম ওয়াজ করবেন। আর একজনে বলে রাজনৈতিক পরিস্থিতি তো জানেন, ওইভাবে একটু মাতা পিতার খেদমত নামাজ ইত্যাদির বয়ান দিবেন। কোরআনের উপরে তুমি হাত লাগাচ্ছ? আজকে যে রাষ্ট্রে কোরআন হাদিসের মাধ্যমে ইসলামের পক্ষে সত্য কথাগুলো বলা যায় না, এই রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হতে পারে? আসলে আমরাই পাগল। কারণ কেন এই দেশকে আমরা মুসলিম রাষ্ট্র মনে করি? যে রাষ্ট্রের সংবিধানে লেখা এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এই আমাদের সংবিধানে কি রয়েছে? সংবিধানের অনুচ্ছেদ 7-1 রয়েছে, বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আরে নাউজুবিল্লাহ তো বলেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে? জনগণ। এবং জনগণের পক্ষে এই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বেই কার্যকর হইবে। জনগণের উপরে কার্যকর হবে এই সংবিধান দ্বারাই, অন্য কোন কোরআন না কোন হাদিস এখানে প্রয়োগ হবে, কোন ফতোয়ার কিতাবও চলবে না, সমস্ত ফতোয়াকে নিষিদ্ধ করে কি করা হয়েছিল আপনারা জানেন। এই যে মানুষ ভোট দিয়ে দিয়ে কিছু মানুষকে এমপি বানালো, এরা আস্তে আস্তে সংসদে গিয়ে তারপরে মন্ত্রী বানালো, আইন প্রয়োগকারী একটি সংস্থা মানে সভা নির্ধারণ করলো, সদস্য এদেরকে কি করা হয়, ক্ষমতা দেওয়া হয়, যে দেশের উদ্বুদ্ধ এই যে পরিস্থিতি, কত কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, শান্তি মানুষের থাকছে না, যে অমুকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, স্বাধীনতার পর থেকে পর্যন্ত ভোট দিয়েই আসছিস, আবার শান্তি গেল কোথায়? কি এই প্রশ্ন আসে না? প্রত্যেক বাড়িতে এই ক্ষমতা আছে, কয়েকবার চেঞ্জ করে যে একটু পাল্টাই, এইভাবে শান্তি আসতে পারে, এইভাবে শান্তি আসতে পারে, এইভাবে শান্তি আসতে পারে, কিন্তু সত্যিকার শান্তি এটা কি মানুষ খুঁজে পাবে? আদৌ খুঁজে পাবে না। এইভাবে শান্তির জন্য তাদেরকে বলে আপনারা নতুন নতুন কিছু আইন তৈরি করুন, তারা আইনগুলি তৈরি করে, এবং এমন সব মানুষদেরকে আইন প্রণেতা হিসাবে নিয়োগ করা হয় যারা না জানে কোরআন না জানে হাদিস, এমনকি এগুলি বিশ্বাসও করে না। 3-4 দিন আগে সৈয়দ আশরাফুল ইসলাম নাম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি একজন মন্ত্রী, তার বাবাও এদেশের রাজনীতিতে অনেক অবদান ছিল তার। এই ব্যক্তি বেশ কিছুদিন আগে বলেছিলেন, কয়েক বছর আগে, হয়তো দুই বছর হবে, যে আমি হিন্দুও না মুসলমানও না। তিন চার দিন আগে তিনি বলেছেন এক ভাষণে যে এই পৃথিবী না সাম্যবাদে চলবে না অন্য কোন মতবাদে চলবে, এমনকি কথিত আল্লাহর বিধান দ্বারাও চলবে না। বাংলাদেশে এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উনি বলছেন, এই বাংলাদেশে শান্তি আনার জন্য, সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গণতন্ত্রের বিকল্প নেই, এমনকি কথিত তথাকথিত শব্দ ব্যবহার করেছেন তিনি, তথাকথিত আল্লাহর দিন দ্বারাও চলবে না। এই মানসিকতা শুধু উনার নয়, শুধু উনার নয়, পুরো বাংলাদেশের প্রশাসনের মানসিকতাই এই। আজকে এইভাবে যদি খ্রিস্টানরা সফল, আমাদের দেশের প্রশাসনে এমন মানুষদেরকে ঢোকানো হয়েছে যারা কোরআন হাদিস বোঝে না, এটা স্বাভাবিক ব্যাপার, মানেও না। আল্লাহ হেফাজত করুক, কবে এই সংসদে কোরআন ঢুকবে আর ঢুকবে? এই মসজিদের মেম্বার থেকেই বের করে দেওয়ার প্রচেষ্টা চলছে, সত্যি কথা বলতে দেয়া হয় না। সংবিধানের সাত অধ্যায়ে দুইয়ে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল বলে গণ্য হইবে। একটা আইন করা হলো বাংলাদেশের আইনে, জানেন প্রতিতলা বৌদ্ধ সার্টিফিকেট প্রাপ্ত, এরকম বিভিন্ন মদের আড্ডাখানাও বৈধ অনেক জায়গায়, বিভিন্ন শর্ত দ্বারা করা হয়, তারপরে আরো বিভিন্ন কিছু রয়েছে। এই ক্ষেত্রে যখন কোরআন আনা হয় সেটাকে কাটছাট করা হয়, কোরআনের কোনো বিধান সেখানে থাকতে পারবে না। এটা যদি এমন হতো যে এই কথা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাদের দেশের প্রণীত আইনের বিরোধী যদি অন্য কোন দেশের আইন হয় সেটা কাটছাট করা হবে, আমাদের কোনো আপত্তি ছিল না, ধর্ম নিয়ে তেমন কোনো কিছু ছিল না, কিন্তু এখানে কোরআন হাদিসকে পর্যন্ত কাটছাট করা হয়েছে, আইন করা হয়েছে চুরি করলে জেল জুলুম হবে, হত্যা করলেও এরকম কিছু হবে, লাস্টে ফাঁসি হবে, এমনকি মহামান্য রাষ্ট্র করতে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, হত্যার বিনিময়ে হত্যা, এটাই কোরআনের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত, এমনকি নবীকে পর্যন্ত অধিকার আল্লাহ দেননি যে কাউকে আপনি ক্ষমা করে দিবেন। কিন্তু গণতন্ত্রের বাংলাদেশ সহ সারা বিশ্বে আইন মহামান্য রাষ্ট্রপতিকে দেওয়া হলো যে একজন আরেকজনকে খুন করলে রাষ্ট্রপতি ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে, কি কোরআনের বিরোধিতা না? ব্যাস, এখানে কোরআন মানে হবে না, চুরি করলে হাত কাটার কথা ইসলাম এসেছে, সংবিধান আইন হয়েছে হাত কাটা হবে না, জেল হবে, শাস্তি হবে, জরিমানা হবে, সশ্রম কারাদণ্ড, বিরাশ্রম কারাদণ্ড, ইত্যাদি বিভিন্ন শাস্তি তারা বিধান করেছে। এখানে কোরআন গেল কোথায়? কোরআনকে পর্যন্ত মুসলিমের সমাজ থেকে, মুসলিমের জীবন থেকে, রাষ্ট্র থেকে তুলে ফেলা হয়েছে। আপনি বলবেন তুলে নাই তো, নতুন একটা আনছে কেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খলিফা রাশিদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংবিধান দ্বারা শান্তির সোনালী সেই রাষ্ট্র চালালেন, যার ইনসাফের কথা আমাদের নেতারাও বলে, যার কথা আমাদের নেতারাও বলে, জমরের মতো একজন শাসক আর নেই। এক ইহুদি গবেষক বলছে যে ইহুদি খ্রিস্টানদের কপাল ভালো, যে মুসলিমদের ওমর ছিল একজন, আরেকজন যদি আসত বিশ্বের বুকে আর কোন ভিন্ন ধর্মের কেউ থাকতো না, পুরোটাই মুসলিম হতে বাধ্য হতো, এবং বাধ্য না এমনি হতো। ওরকম শান্তির সমাজ, যে ঘরে তালা লাগানো লাগে না, দোকানে তালা লাগাতে হয় না, স্বর্ণের দোকানগুলো পর্যন্ত খুলে নামাজে চলে যায়, চুরির কোনো ভয় নেই, মামলা নেই। ওমরের আদালত ওমর ঘোষণা করেছিলেন এমন শান্তির রাষ্ট্র কায়েম হয়েছে পুরা জাজিরাতুল আরব, এই মরুভূমি পাড়ি দিবে একটা সুন্দরী নারী একা একা, কিন্তু এমন কোন যুবকের স্পর্ধা বা সাহস হবে না তার দিকে চোখ তুলে তাকাবে। সেই ঘোষণা কই? ওই দিয়ে আসলো একজন মহিলা উপজেলা অফিসার, তার সাথে এক ছেলে ইন্টিজিং করে ধরা খাইল। তাহলে তুমি মহিলা অফিসার হওয়ার যা হও, মহিলা পুলিশ অফিসারদের উপরে ইন্টিজিং চলে, চলে নাকি চলে না? তাহলে তুমি তোমার এই আইন দিয়ে জীবনে মানুষের কোন
কিছুই পরিবর্তন করতে পারবে না, শান্তি আনতে পারবে না। এটা বিশ্বাস করার পরেও কেন সেটা পরিবর্তন, নতুন সংবিধান তোমরা রচনা করো না। ছোট্ট কিছু শিশু তারা সবসময় বাবা মার আইনকে দেখবেন কষ্টকর মনে করে, অসহ্য মনে করে, কেন বেরোতে দিচ্ছে না। প্রতিষ্ঠানে যখন আইন করা হয় ছাত্ররা মনে মনে খুব একদম রাগ হয়ে বসে থাকে, অসন্তুষ্ট যে কেন বাইরে বের হলে ক্ষতিটা কি আমার, আর একজনের সাথে এইভাবে বের হলাম ক্ষতিটা কি, গেট থেকে বের হলে ক্ষতি কি। পিতা মাতার ব্যাপারে সন্তান ছোট ছোট সন্তানদের প্রশ্ন যে এত আইন কানুন আমার উপরে কেন করা হয়, আমি বাইরে না বেরোতে পারি না, আমি ইচ্ছা মতো কিছু কিনতে পারি না, ইচ্ছা মতো খেলতে পারি না, এই করতে পারি না, আমার উপরে শুধু বিধিনিষেধ জারি করা হচ্ছে। সত্যিকারের কথা পিতা মাতা যেটা জানে ওটা কেউ অবশ্য শিশু জানে, শিক্ষক যেটা বুঝতেছে ছাত্র কি সেটা বুঝে। আল্লাহ তাআলা আর মানুষ স্রষ্টা সৃষ্টির সম্পর্ক, পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক বেশি গুরুত্বের না। তারপরেও কয়েক বছরের ব্যবধানের কারণে পিতামাতা যা কিছু বোঝে সন্তান তা বোঝে না। সন্তানকে যদি বলা হয় তোমার চব্বিশ ঘন্টার রুটিন তুমি সাজাও সুন্দর শান্তিতে বাস করা যায় যেন, সে কিভাবে সাজাবে? চব্বিশ ঘন্টার ভিতরে 25.5 ঘন্টাই দিবে খেলার জন্য, ঠিক না? ঠিক। ছাত্রকে যদি বলা হয় তোমার চব্বিশ ঘন্টার জীবনটা তুমি সাজাও কিভাবে শান্তিতে বাস করা যায়, সে এখানে লেখাপড়ার কোনো সুযোগই রাখবে না, টিভি দেখা, খেলাধুলা করা, বাইরে ঘোরাফেরা করা, এই বিরুদ্ধে সাজাবে, ঠিক না? এমনিভাবে মানুষ নিজেরা যদি নিজের শান্তি খুঁজতে চায় এবং আইন প্রয়োগ করে এমনভাবে সাজাবে যেখানে আমোদ প্রমোদ বিনোদন আড়ম্বরতা ইত্যাদি ছাড়া আর সামাজিক দায়িত্ব পর্যন্ত তাদের থাকবে না। আজকে আশ্চর্য হয়ে যাবেন, এমন কোন আইন নেই যে আইন দ্বারা কোন দুর্নীতিবাদকে আটকানো যায়। সমস্ত জায়গায় দুর্নীতি হচ্ছে, বিভিন্ন ভাবে আপিল করে করে যেভাবেই হোক ওই দুর্নীতিকেও দুর্নীতি দ্বারা বন্ধ করা হচ্ছে। দুদুকের চেয়ারম্যান পর্যন্ত দুর্নীতির অভিযোগ অভিযুক্ত, কয়জন ডাক্তার ওই বেড়াই খাচ্ছে, বেড়া দিতে একটা খ্যাত ঢাকার জন্য যা দেখে ফসল বেড়াই খাচ্ছে। আজকে দুর্নীতি দমনের জন্য দুদক গঠন করা হলো, দুদকের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। র্যাব গঠন করা হয়েছে যে অন্যান্য সমস্ত ক্রাইম বন্ধ করবে, র্যাবের বিরুদ্ধে তো ক্রাইমের কোনো মামলা শেষ নেই, ঠিক না? ঠিক। আপনি কি দিয়ে কি সাজাবেন? একমাত্র উনি জানেন যিনি সৃষ্টি করেছেন। একটা মেশিনের তেল লাগবে, মোবিল লাগবে, না কি লাগবে, অক্টেন না ডিজেল, এটা কে জানে? ওই কোম্পানি জানে, ঠিক না? ঠিক। মেশিনকে বলে মেশিন তুমি কি বলো তো, তুমি অক্টেনে চলবা না ডিজেলে চলবা, অসম্ভব ব্যাপার। অথবা নিজে আন্দাজ করে অক্টেনের মেশিন আপনি ভিতরে ক্রিয়াশীলতা ঢেলে দিয়েছেন যে চলো এটা নষ্ট হবে না কি হবে না। এইভাবে আজকে মানুষকে চালানোর জন্য কোরআন হাদিস আল্লাহ দান করলেন, সেটাকে উপেক্ষা করে মানুষকে দেওয়া হচ্ছে মানব রচিত সংবিধান। কেমন যেন অক্টেনের পরিবর্তে ঢালা হচ্ছে ক্রাসিন তেল, যার ফলে মেশিনটা অসহ্য হয়ে যাচ্ছে, কোনো কাজে আসছে না, নষ্ট হচ্ছে, ঠিক না? ঠিক। তুমি যতই করো কাজ হবে না, কোনো কাজ হবে না। কোরআন হাদিস আনো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শান্তির সোনালী সেই যুগ আবার বিরাজ আসবে নাকি আসবে না? আল্লাহ আকবার। ফিরাউনের কাছে মূসা আলী হারুন আল্লাহ পাঠালেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ওয়া ক্বালা ফিরাউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গাইরি। যাও ও মূসা, হারুন কে নেই ফিরাউনের কাছে যাও, সে একজন তাগুত, কোন দৃষ্টিতে তাগুত? ফিরাউনের ভাষণ শোনেন, ওয়া নাদা ফিরাউন ফি কওমিহি, তার জাতির মাঝে ভাষণ দিতে গিয়ে ফিরাউন বলল, ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা, ওহে আমার সম্প্রদায় জাতি সরে নাও, মিশরের রাজত্ব কি আমার নয়, ওয়া হাদিহি আল-আনহারু তাজরি মিন তাহতি, আর এই নদীগুলো সব আমার অর্ডারে চলে, আফালা তুবসিরুন, তোমরা কি একটু ভাবে ভেবে দেখো না, রাজত্ব আমার, নদীগুলো চলে আমার অর্ডারে, তোমরা কি একটু ভেবে দেখো না, আসলে নদী কি তার অর্ডারে চলে? এইভাবে ফিরাউনের ভাষা যে আমি তোমার আনারাব্য কুমলা আলা, আমি তোমাদের বড় রব, তার প্রমাণ কি? মিশরের রাজা আমি, দেখেন
সে যে রব হিসেবে দাবি করলো সে কি বলেছে মিশর আমি সৃষ্টি করেছি তা বলে নাই, আকাশ আমার সৃষ্টি তাও সে বলে নাই, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তাও সে বলে নাই, শুধু রাজত্বের কথা বলে বলতেছে আমি তোমাদের রব। এই দৃষ্টিকোণ থেকে কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ কোরআন এবং হাদিস বাদ দিয়ে যারা আইন বানাবে সেই আইন দ্বারা রাষ্ট্র চালাবে প্রত্যেকে এক একটা খোদা, প্রত্যেকে এক একটা খোদার দাবি। ইসলামী সার্বভৌমত্ব রাষ্ট্র চালানোর সমস্ত কিছু মৌলিক উপাদান যে চারটি বলা হলো একমাত্র কার জন্য? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা শুধু এই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের মালিক, প্রাণীকুলকেও যিনি পালান যিনি পালেন লালন পালন করেন, মানুষকেও যিনি পালেন, আকাশে যার কথা চলে আকাশ কার কথা চলে? একদম কিতাবের ভাগ করার মতো ভাগ করে ফেলব, করবেন না কি করবেন না? কিয়ামতের দিন আল্লাহ তাআলার মুঠের মধ্যে সাত আসমান এবং জমিনকে মুআমানা ধরে রাখবেন, কার কথা চলে? আসমান জমিন সব কার কথা? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. গণতন্ত্র বলে সমস্ত সার্বভৌমত্বের মালিক রাষ্ট্রের প্রধান, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ঠিক না ব্যক্তি? নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলে? হে নবী বলে দিন, قل اللهم হে ওই আল্লাহ মালিকাল মুলকি, তুমি হলো রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, যাকে মনে চায় ক্ষমতা তাকে তুমি দান করো, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে মনে চায় ক্ষমতা তুমি ছিনিয়ে নাও, এটা কে করে? ওয়াতুইজ্জু মান তাশা, যাকে মনে চায় তুমি সম্মানিত করো, ওয়াতুযিল্লু মান তাশা, যাকে মনে চায় তুমি কি করো অপমানিত করো, বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ শুধু তোমার হাতে রয়েছে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে সক্ষম। রাতের ভিতরে আল্লাহ নবীর মুখ দিয়ে আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, ক্ষমতা তোমারও না, সার্বভৌমত্ব তোমারও না, বিধান যার মালিক তুমি না, আইন প্রণয়নের মালিক তুমি না, এটা একমাত্র কার? আমাকে ডাক দাও সকাল বিকাল। এটা আল্লাহ নবী প্রতিদিন পাঠ করতেন, হাদিসের ভিতরে তাকায় দেখেন আল্লাহ নবী সকাল বিকালে এই দোয়াটা করতেন। এই দোয়ার ভিতরে কি বলতেন? কুলিল্লাহুম্মা, ওহে আল্লাহ, ওহে রাজত্বের মালিক, তুমি যাকে মনে চায় রাজত্ব দান করো, যাকে মনে চায় রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নাও, সম্মান দাও তুমি যাকে মনে চায় তাকেই, অপমানিত করো তুমি যাকে মনে চায় তাকেই, সমস্ত কল্যাণ তোমার হাতে, আমি নবী মুহাম্মাদের রাজত্ব তোমার হাতে, আমি নবী মুহাম্মাদের ইজ্জতের মালিক তুমি, অপমানের মালিক তুমি, আমার কল্যাণের মালিক তুমি, ঠিক না বেঠিক? অন্য আয়াত আল্লাহ তাআলা নবীর মুখ দিয়ে বলালেন, কুল্লান লিকুল নাফসি নাফাউ ওয়ালা আদরা, ওহে নবী তুমি মুখ দিয়ে বলে দাও, আমি আমার নিজের কোনো ক্ষতির মালিক নই, আমার কোন উপকার করার আমি অধিকারী নই, ইন্নাত্তাবিউল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু তাই অনুসরণ করি উপর থেকে ওহী হিসেবে যা আছে। নবী মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন হওয়ার পরেও, খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন হওয়ার পরেও, সমস্ত নবীদের সর্দার হওয়ার পরেও, তিনি নিজের ক্ষতি এবং উপকার করার মালিক নন, কোন আইন প্রণয়ন করার অধিকার তার নেই। আমাদের কিভাবে হলো? নবী মুহাম্মদ শ্রেষ্ঠ মানুষ, এটা শুধু আমি বলি না, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বলে, বলে নাকি বলে না? সেই মহামানবের পক্ষেও আল্লাহ অধিকার দেননি যে একটা আইন তুমি বানাবে। মুহাম্মদ হারে গেজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারে গেজনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জালিল, মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত মুখ দিয়ে একটি কথা বের করে না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল তার কাছে বলে না, আবার জিব্রাইল ততক্ষণ পর্যন্ত মুখ খোলে না আল্লাহর পক্ষ থেকে অর্ডার যতক্ষণ আসে না। ওয়ানা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নাজমের ভিতরে স্পষ্ট মুহাম্মদ সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়ানা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের মন থেকে কোনো কিছু মুহাম্মদ বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, যা কিছু বলে সব আমার পক্ষ থেকে পাঠানো ওহী।
নবী মুহাম্মদের পর্যন্ত কোনো কিছু করার আইন বানানোর অধিকার আল্লাহ দিলেন না। সেই মহামানব, সেই মহানবী আজকে নাফরমান উম্মত আমরা ঠিকভাবে ঠিক মানি নবীকে, তা আমরা কিভাবে নিজেদের শান্তির জন্য বিধান তৈরির মালিক হয়ে গেলাম? সার্বভৌমত্বের মালিক নদী ভেঙে গেলে তুই গড়তেও পারো না, উঠাইতেও পারো না, নদী বাম মালিক তো আমি, বলো না কেন? বৃষ্টি অনাবৃষ্টি অথবা অতি বৃষ্টির কারণে কি বিপর্যয় সৃষ্টি হয়, বৃষ্টি ধাপ কোনোদিন তো বলতে পারল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত অধিকার ছিল না, জুমার খুতবা দিচ্ছেন একটা আজ বলতে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি নাই, অনেকদিন ধরে ফসলগুলো সব মরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, মরুভূমি গরমে তপ্তে টিকা যাচ্ছে না, একটু দোয়া করুন। জুমার খুতবার ভিতরে আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহুম্মা জিতনা, আঙুলের ইশারা দিয়ে গোল করে আসমান এদিকে ইশারা দিলেন। হাদিসের ভিতরে সাহাবি বলেন যতদূর পর্যন্ত ইশারা দিলেন সাথে সাথে ঝপঝপ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এমনকি বৃষ্টি একাধারে এক সপ্তাহ পর্যন্ত চলল, নদী নালা খাল বিল সমস্ত কিছু ভরে গেল, মরুভূমির রাস্তাগুলো পর্যন্ত বালু রাস্তা হওয়ার কারণে অতি বৃষ্টিতে সব ভেঙে যেতে শুরু করলো। পরের জমায় সব দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধের জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করলেন সাথে সাথে এইভাবে ইশারা দিলেন। সাহাবায়ে কেরাম বলেন নবীর হাতে ইশারার সাথে সাথে যত দূর পর্যন্ত ইশারা করেছেন গোল হয়ে একদম মেঘগুলো সরে বৃষ্টি থেমে গেল। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ নবী দোয়া করলেন ইয়া আল্লাহ বৃষ্টি চেয়েছিলাম যথেষ্ট হয়ে গিয়েছে, আমাদেরকে আর দিও না, আশপাশে তুমি অন্য কোনো কোথায় দাও, অন্যরে আসতে আসতে তুমি পাহাড়ে দাও, সমুদ্রে ফালাও, নদী নালায় ফালাও, যাদের দরকার সেখানে দিয়ে যাও, আমাদেরকে আর বৃষ্টি দিও না, বৃষ্টি থেমে গেল। বৃষ্টির মালিককে আল্লাহ তাআলা, নবীকে পর্যন্ত কোনো কিছুর অধিকার দেওয়া হলো না। আজকে আমরা বলি সার্বভৌমত্বের মালিক আমরা, বলে আমরা দুর্যোগের মোকাবেলা করব, বলে নাকি বলে না? হ্যাঁ, দুর্যোগের মোকাবেলা শব্দটা এখন কিভাবে করো? সোনামি হইল তোমার মতো বাংলাদেশ না, তুই জাপানে হয়েছিল, প্রযুক্তির সবচেয়ে উৎকর্ষে যারা অবস্থান করছে সেই প্রযুক্তির দেশ, তারাই তো পারল না সোনামি থেকে রক্ষা পেতে, সোনামির সাথে মোকাবেলা করতে অট্টালিকাগুলোকে একদম কাগজের বানানো নৌকার মতো ভাসিয়ে নিয়ে গিয়েছে, ঠিক না নাকি? কোথায় তোমার সার্বভৌমত্ব, কোথায় তোমার প্রযুক্তি, কোথায় তোমার ক্ষমতা, জনগণ বলে সমস্ত ক্ষমতার উৎস? আগুন লেগে গার্মেন্টস পুড়ে গেল, কে মারলো তাও তো জানা না। সার্বভৌমত্ব আপনারা বলছেন, সার্বভৌমত্ব কাকে বলে আমি বলবো না, বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মত থেকে সার্বভৌমত্ব কাকে বলে একটু দেখে নেই আমরা। অস্টিন প্রসিদ্ধ একজন রাষ্ট্রবিজ্ঞানী, তিনি বলতেন চূড়ান্ত চরম ও অসীম ও অবাধ ও অবিভাজ্য ও হস্তান্তর অযোগ্য এবং শক্তি প্রয়োগে পূর্ণ ক্ষমতাবান ব্যক্তিকেই সার্বভৌমত্বের মালিক বলা হয়। এই একটা দিয়েই তো যথেষ্ট, কত বড় শিরিক হটকারিতা আল্লাহ তাআলার বিরুদ্ধে। কি বলা হচ্ছে? চূড়ান্ত মানে শেষ, এর উপরে আর নেই, চরম মানে সর্বোচ্চ, অসীম যার কোনো সীমা নেই, অবাধ যার কোনো বাধা দেওয়ার কেউ নেই, অবিভাজ্য যা ভাগ করার মতো নয়, হস্তান্তর অযোগ্য মানে অন্য কেউ তা নিতে পারবে না, শক্তির প্রয়োগে পূর্ণ ক্ষমতাবান, পূর্ণ ক্ষমতাবান শক্তি প্রয়োগ করতে, এরূপ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলা হয়। এটার যিনি মালিক তিনি সার্বভৌমত্বের মালিক। আজকে এই গুণগুলো আমাদের শেখাতে যারা খালেদা জিয়া এর সাপ আছে মনে হয়, পৃথিবীর কারণ ফেরাউনের এই জিনিসগুলিতে বলা হলো এটা একমাত্র কার পক্ষে সম্ভব? আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। তাকে গণতন্ত্রের মাধ্যমে এইগুলোকে মানুষকে আমরা কেন দিয়ে দিলাম? একটা মানুষকে মাবুদ বললে সে মাবুদ হয়ে যায় না, এটা ঠিক, কিন্তু আসল মাবুদ রাগ হন নাকি হন না? হ্যাঁ, আপনি পাশে বসে আছেন, আপনার একটা সন্তান রাস্তা আরেকজনকে বলবে তো আপনি ভালো আছো, কেমন লাগবে? কথা বলছেন না কেন? আপনার সন্তানকে আর একজন সন্তান হিসেবে পরিচয় করা দিলে আপনার কেমন লাগবে? আপনার একটা মালিকানা ঘর, এটা সম্পর্কে আর একজন সাইনবোর্ড টানিয়ে দিয়েছে যে এটার মালিক সলিমুদ্দিন, সহ্য করবেন? আপনি সহ্য করবেন না, যদিও সাইনবোর্ড লাগানোর কারণে সে এটার মালিক হয়ে যায়নি,
এবং সেটা ভোগ্য করার ক্ষমতা পায়নি কিন্তু আপনার সহ্য হয়নি আপনি মামলা করবেন শক্তি থাকলে হামলা করে নিঃশেষ করে দিবেন কারণ টাকার বলে ফুল থামানো যায় ঠিক না বেশি এটা করবেন ঠিক আল্লাহ তাআলা বললেন সমস্ত কিছুর সার্বভৌমত্বের মালিক একমাত্র আমি অতএব এটা কারো নামে তোমরা দিতে পারবে না আমরা তো ক্ষমতা ঠিকই দিতে পারবো না সার্বভৌমত্বের মালিক তো বানাতে পারবো না কোনোদিন কোশ্চেন কালে ওরা কিন্তু একথা যখন বললাম আল্লাহ রাগ হলেন নাকি হলেন না গজবের কারণ এটাই তো আয়াত আল্লাহ বলেছিলেন ইহুদি খ্রিস্টানদের ধ্বংসের কারণ মূল ধর্ম থেকে বিচ্যুতির কারণ আল্লাহর গজবের ভিতরে পড়ার কারণ একটাই যেটা খোদা দাহ মরুহ দান আমার দাদ আমি দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে অন্যগুলোকে তারা মাহবুব বলত এই ক্ষমতার মালিক একমাত্র কে বার্জেস আর একজন রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলছেন মৌলিক চরম ও অসীম ক্ষমতাকে বলা হয় সার্বভৌমত্ব যা বোদা এই লোক বলছেন সার্বভৌম ক্ষমতা চূড়ান্ত ও চিরন্তন ক্ষমতা কোনোভাবেই আইনের দ্বারা সীমাবদ্ধ নয় এমন এক ক্ষমতা কোন আইন তাকে কি করতে পারবে না সীমাবদ্ধ করতে পারবে না এরকম আইন একমাত্র কার আইন লঙ্ঘন করলে শাস্তি দেয়া না দেওয়া পরের কথা লঙ্ঘন করছে কিনা এটা জানার ক্ষমতা কার আছে পৃথিবীতে বলেন এত গোয়েন্দা এরপরে বলতে পারে না এই যে বিশ্বজিৎ হত্যা হয়েছে নগদটাহিনী এর হোতাকে বিএনপি বলে আওয়ামী লীগ ছাত্রলীগ আর তারা বলতেছে জামাত আজকে পত্রিকা আজকে স্বাস্থ্য মন্ত্রী সচিব তিনি বলেছেন যেটা করেছে বিএনপি এবং জামাত তাহলে বুঝতে পারছি যে আপনার উদ্ভ্রান্ত এতগুলি গোয়েন্দা এবং প্রশাসন সহ বিভিন্ন কিছুর মাধ্যমে আপনি জানতে পারছেন না খুনিকে যে খুনটা হয়েছিল জনসম্মুখে রাজপথে ঠিক না বেশি রাজপথে শত শত মানুষের সামনে যে খুন হচ্ছে যাদের ছবি পত্রিকা আসতেছে এদেরকে পর্যন্ত চিহ্নিত করার ক্ষমতা যেই রাষ্ট্রের নাই যেই সার্বভৌমত্বের ক্ষমতার দাবিদার ধ্বজাধারীদের নাই তারা কি করে জানবে একটা মানুষ তার আয়ু লঙ্ঘন করল কি করল না বিচার শাস্তি তো পরের কথা ঠিক না বেঠি আল্লাহ তাআলা বলছেন আমি মুমিনাতি সুদুর আমি শুধু তোমার উপরেরটা জানি তা নয় বিজাতি সুদুর মনের ভিতরে যা কল্পনা করো তাও আমি জানি সেটার বিচার হবে হবে নাকি হবে না অবশ্যই হবে ইয়া লামে ফায়েতে লা ইয়ামা তুফি সুদুর আল্লাহ জানেন তোমার শক্তি কোনি যে তুমি কি করো চোখের ইশারা কি করো ওয়ামা তুফি সুদুর তোমার মনের ভিতরে কি লুকাইতো রয়েছে আমাদের কেউ কি এটা জানে কোন পিশাব জানে না কিন্তু নবী মুহাম্মদও জানতেন না কারো কোনো খবর জিজ্ঞাসা করছেন একজন সাহাবীকে তোমার হাতে হলুদ কেন তারপরে হলুদ দেখা যাচ্ছে কি আর রাসূলুল্লাহ বিয়া করেছি কি করেছি বিবাহ করেছি একজনে বিবাহ করেছে এই কাহিনী তো রসুল জানেন না জিজ্ঞাসা করে বের করা লাগতেছে মেয়েরাজে গেলেন প্রত্যেকটা জিনিস দেখেন আর জিজ্ঞাসা করেন ভাই জিব্রাইল এটা কি উত্তর দেন তারপরে বোঝেন রসুল জানলে কি প্রশ্ন করতেন কথা বলেন না কেন এই জন্য এই ক্ষমতার মালিক একমাত্র কে হতে পারে আল্লাহ তাআলা অন্য কারো পক্ষে জানাই সম্ভব না আইনকে মানে আর কে মানে না শাস্তি আর পুরস্কার তো পরের কথা এরপরে দেখেন আইন বিশারদ যারা রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন যে আইন কাকে বলা হয় সার্বভৌমত্বের দায়িত্ব হলো আইন প্রণয়ন করা সার্বভৌমত্বের দায়িত্ব কি আইন প্রণয়ন করা সংসদে যাদেরকে আমরা এই দায়িত্বটা দিয়ে দিই ভোটের মাধ্যমে তারা আইন বানায় কাটছাট করে বাড়ায় কমায় ইচ্ছা মতো সব করতে থাকে আল্লাহ আকবার এই আইন প্রণয়নকারীদের সংস্থা এরা নিজেরা যে আইনগুলি তৈরি করে নিজেদের স্বার্থপর রাখে নাকি রাখে না অবশ্যই সেইগুলি রেখে তারপরে তারা করে আইন প্রণয়ন করতে গিয়ে মানুষের সমস্ত আচার আচরণ ফাঁকি দেওয়ার সিস্টেম সমস্ত কিছু জানার জ্ঞান এই আইন প্রণয়নকারীদের আছে প্রণয়নকারীদের কিছুই নেই মানুষের কি চাহিদা কোথায় শান্তি কোথায় কি কিছুই জানা আছে জননিরাপত্তা আইন করা হয়েছিল পরবর্তীতে আবার সেটা রহিত করা হলো ফতোয়া বিরুদ্ধে আইন করা হয়েছিল আবার সেটাকে শিথিল করা হলো বিভিন্ন শর্ত সাপেক্ষে কেন কমপক্ষে 14 বার আমাদের সংবিধানকে পাল্টানো হচ্ছে সংস্কার করা হচ্ছে কারণ কি যে প্রতিবার করে আর একজনে বলে একটা ভুল হয়েছে আর একজনে করে আর একজন বলে একটা ভুল হয়েছে এমনকি যে করেছে সেও দ্বিতীয়বার আবার বলে আমার এটা ভুল হয়ে গিয়েছে এই ভুলওয়ালা মানুষ ইনসান অর্থ মানুষ
শব্দ ইনস বা নিসিয়া থেকে যার অর্থ হলো ভুল আউয়ালু নাসিন আউয়ালু নাসিন যে সর্বপ্রথম মানুষ আদম তিনি ভুলে গিয়েছিলেন ফানাসিয়া আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ভুলে গিয়েছিলেন এই জন্য তার সমস্ত সন্তানদের ভিতরে গুণটা রয়েছে মানে এই দোষটা যে প্রত্যেকেই ভুলে যাবে ভুলে একটা কাজ করে ফেলবে এটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে হয় নাকি হয় না ভুল না হইলে সমস্ত মানুষই তো বিশেষ ক্যাডার হইত কারণ ভুল তো হইত না ভুল হয় এই জন্য পরীক্ষা নাম্বার কেউ কম পায় কেউ বেশি পায় আল্লাহ আকবার কিছু বোকা মানুষ শুধু সার্বভৌমত্বের দাবি করতে পারে এর মধ্যে একজন হল নমরুদ সাহ মিস্টার কে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের সাথে দেখা হলো ইব্রাহিম দাওয়াত দিলেন যে ওই আল্লাহর ইবাদত করো যিনি মারেন এবং বাঁচান বলল আলা ওহী ইয়াউমি আমি তো বাঁচাই মারি কিভাবে দেখাও তো জেলখানা থেকে দুজন মানুষ ধরে আনলো কয়েক একজনকে কোপ দিয়ে কেটে ফেললো আর একজনকে মুক্ত করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দেখুন একটু বল ছাড়া কিছু না কারণ এর জীবন তো দেয়নি জীবনওয়ালা দুটো মানুষকে সে আনলো আবার এরপরে হত্যা করলো সেই রুহুটা তো সে নেয়নি সে জানে ওরা কি হয়েছে আর একজনকে ছেড়ে দিল তো বুকা তখন সে একটা এত সুন্দর যুক্তি দিল যা খণ্ডন করা বুকার পক্ষে সম্ভব না যে ফাতি বিহান উদালে মা বলে ফাবুহিকাল নদী কাফার যে প্রতিদিন আল্লাহ সূর্য ওঠান পূর্ব থেকে তুমি একটু পশ্চিম থেকে উঠাও হতভম্ব হয়ে গেছে এখনকার দাঁড়াও আমাকে এত বড় অপমান করলাম তোমাকে আগুনের ভিতরে আমি চড়াবো ঠিক বর্তমানেও তাই কোরআন হাদিস ছাড়া যখন আমরা অপমানিত করি যে তোমরা বলবে না তসুও ভেতুও তোমরা যা করো সব ভুল সব ভ্রান্ত এই ভিতরে মানুষের অশান্তি ছাড়া কোনো শান্তি নাই তখন বলে একে ধর ঠেকে গেছি কারণ অপমানিত হচ্ছে তারা এই যে দিচ্ছি এগুলি প্রত্যেকের বড় বড় কথা কিন্তু আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা ছোট হবে না বড় হবে আল্লাহ কাউকে ভয় পান আয় হায় কোন আন্দোলন কোন কিছু আল্লাহর বিরুদ্ধে কাজে আসবে মুসা আলাইহিসসালামের কৌম উল্টাপাল্টা শুরু করে দিল মুসাকে আল্লাহ বললেন বলে দাও তোমরা পৃথিবীর সবাই যদি আমার নাফরমানি করো আমার কচু হবে না সেই আল্লাহ তাআলা যিনি কফার কিয়ামতের ময়দানে বলবেন লিমাবিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার কোন প্রেসিডেন্টের সাহস নাই যে আমি মহামান্য রাষ্ট্রপতি দাঁড়াচ্ছি আল্লাহ তিনবার আওয়াজ তুলবেন গঞ্জনের সমস্ত মানুষ একদম ভীত বেবার হয়ে যাবে লাস্টে তিনি উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার রাজত্বটা একমাত্র কার কঠোরতম আল্লাহ তাআলার আজকে পৃথিবীতে আমরা নিজেরা রাজা হয়ে আল্লাহর আইনগুলো বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি কেয়ামতের ময়দানে এই ধমকি আমাদেরকে দেওয়া হবে রাষ্ট্র প্রধানদেরকে রাষ্ট্র প্রশাসকদেরকে দেওয়া হবে সামনে আর একটা আয়াত করি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম শুরু থেকে শেষ পর্যন্ত তিনি রয়েছেন তিনি শুরু তিনি শেষ তিনি যাহির আছেন তিনি বাতিনে আছেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম সবকিছু সম্পর্কে একমাত্র তিনি জানেন আর কেউ কিন্তু জানে না জানে না কি আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে কত কিছু জানো ওদিকে যাচ্ছি না কত ইখতিলাফ সংসদ ভবনে গালিগালাজ করে শেষ করা যাচ্ছে না ইতিহাস আসলে কি একজনে বলে তোমরা বিকৃতি করছো আর একজন বলছে তোমরা বিকৃতি করছো নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস একদম অজানাই থেকে গেল ঠিক না বেটি প্রশ্ন আর প্রশ্ন আসলে কি ঘটেছে অনেকেই জানে যে হুজুররা স্বাধীনতার বিরোধী ছিল আলেম মুক্তিযোদ্ধার খোঁজে নামে কি বই আছে পড়ুন সঠিক ইতিহাস জানানো আল্লাহ বলছেন আল্লাহ তাআলা কিছু গুণ যে তিনি কি আল হাইয়ুল কাইয়ুম সব সময় আছেন চিরঞ্জীব থাকবেন এরকম কোন লোক আছে পৃথিবীতে বা থাকা সম্ভব এই সার্বভৌমত্বের মালিক একমাত্র কে আল্লাহ তাআলা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের সব কিছু আল্লাহ আর কেউ দাবিদার আছে নাই লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম আর তার কিছু কিছু আছে যে আল্লাহর কোনো ঘুম আসে না তন্দ্রাও আসে না আল্লাহ যদি ঘুমায় আসমান থাকবে জমিন থাকবে কিছুই থাকবে না আজকে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানের অসুস্থ হয় নাকি হয় না প্রত্যেকটারই ডায়াবেটিস হাই প্রেশার বিভিন্ন রোগ সঙ্গে মাঝে মাঝে হংকং যায় ঠিক নামে ঠিক চেক আপ করাইতে নিজেই অসুস্থ নিজের বডিটাই চালাইতে পারে না
সে আমার সর্বভূম অর্থের মালিক হয় কি করে? মঞ্জল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহ বলছেন আমি এত বড় যে আমার অর্ডার ছাড়া কেউ আমার কাছে সুপারিশ করার অধিকার পর্যন্ত পাবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আমি জানি তাদের পূর্বের এবং সামনের সমস্ত কিছু। ওয়ালা ইউতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহ বলছেন আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে তোমরা তেমন কিছুই জানো না, তুমি যা জানেন তিনি তাই জানেন। যাই হোক, আল্লাহ তাআলা সম্পর্কে আমরা যা কিছু শুনলাম যে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তাআলা, তার আর কারো হতে পারে না। আরো স্পষ্ট করে তিনি বলছেন সূরা নামের ভিতরে, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত আইন বিধান একমাত্র কার? আল্লাহ তাআলার জন্য। সূরা ইউসুফ 40 নম্বর এক আয়াত, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আইন কানুন শুধু আল্লাহর জন্য, বিধান আল্লাহর জন্য, আল্লাহ লাহুল হুকমু। সূরা নামের 62 নম্বর আয়াতে বলছেন হুকুম বিধান একমাত্র কার? আল্লাহ তাআলার। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন ওয়া মা ইখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ ইযা তানাযাতুম ফাইযা তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তোমরা মানব জীবনে ধর্ম নিয়ে বা রাষ্ট্র নিয়ে যে কোনো বিষয়ে তোমরা মনোমালিন্যতা মত পার্থক্যে যদি পৌঁছে যাও, এটা সমাধান দেওয়ার জন্য পাওয়ার জন্য একমাত্র কোথায় দেওয়া? রুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ তাআলার কোরআন রাসূলের হাদিসের দিকে যাও। আল্লাহ নবী তাই বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, যে দুইটা জিনিস যদি ধরো তাহলেই শান্তি আসবে, অন্য কোনো আইন কানুনের মাধ্যমে র‍্যাব কুবরা পিতার মাধ্যমে শান্তি আনা সম্ভব নয়। ঠিক না বেঠি? সেটা কি কোরআন এবং হাদিস। ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলার চেষ্টা করব যে ইসলামী আইনগুলোই আমাদের জন্য শান্তিদাতা নাকি আমাদের মানব রচিত আইনগুলো, এ ব্যাপারে আপনারা একটু আগে থেকে আসার চেষ্টা করবেন। যা কিছু বললাম আল্লাহ তাআলা এগুলো মেনে তাগুতদেরকে প্রত্যাখ্যান করার তৌফিক আমাদেরকে।